এই ইহুদি বাদশাকে খুঁজে পাওয়া মাত্র আমাকে খবর দিবে, পালিয়ে যেতে দিও না। নিজেরাই দেখুন। আচ্ছা, খোদার পয়গম্বর কি কাজ করেন? আর আপনারা জানেন সে কাঠ দিয়ে তাকে আপনার পক্ষ নেওয়ার কারণে কতল করা হয়েছে। মরিয়ম, মরিয়ম, হে মরিয়ম, তোমার জন্য পরওয়ারদিগারের বার্তা নিয়ে এসেছি। মোবারক। উদ্বিগ্ন কেন? ক্ষুধার্ত, তৃষ্ণার্ত? নিজের পায়ের তলায় দেখো, পরওয়ারদিগার তোমার জন্য একটি ঝর্ণা ধারা তৈরি করে দিয়েছে। দেখতেই পাচ্ছ যে তোমার পরওয়ারদিগার তোমাকে ভুলে যায়নি। মরিয়ম, এখন এই স্বচ্ছ পানি পান করো এবং নিজেকে তৃপ্ত করো। মরিয়ম, এখনো কি উদ্বিগ্ন? এবং আনন্দিত হও, তোমার ছোট্ট মসিকে দুগ্ধ পান করানো উচিত। অধিক আহার করো, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তোমার অবশ্যই জেরুজালেমে ফিরে যাওয়া উচিত। জেরুজালেম? এই শিশু সহ কিভাবে? তারা আমাকে অপমান অপদস্থ করবে, তারা আমাকে বিশ্বাস করবে না। কিন্তু যদি আমার পরওয়ারদিগারের ইচ্ছা এই হয়, আমি তার ইচ্ছা অনুযায়ী হুকুম পালন করব। যখন জেরুজালেমে ফিরে যাবে, কারো সঙ্গে কোনো রূপ কথা বলবে না। যাকেই দেখবে, সে যেন বুঝতে পারে যে মহান আল্লাহ তাআলার আদেশে নীরব থাকার রোজা রেখেছো। তোমার পুত্র মহান আল্লাহ তাআলার অনুগ্রহে সব সমস্যার সমাধান করে দেবে। আসুন আসুন আলী জনাবান, নিজের চোখে দেখুন। সকালে ঘটেছে। একজন খাদেম বলল, আজও ভয়ঙ্কর এক শব্দ তার কানে এসেছে। জনাব এফ্রাইল, তুমি এই বিষয়টি দেখো, সে যেন এই ঘটনা কারো নিকট বলে না দেয়। আজীব গরিব ব্যাপার, আকাশে ওই অনুসরণকারী তারকা, আবার আল কুৎসের দেয়ালে এত বড় ফাটল। গির্জার বাইরে গিয়ে যেন কেউ এই বিষয়টি নিয়ে বলে না দেয়। জলদি আল কুৎসের দেওয়াল মেরামতের আদেশ দিন। আসলেই ঘটেছে কিনা জানি না, শুধু জানি বিশ্বজগৎ ভিন্ন এক রূপ নিয়েছে।
অসম্ভব এক ঘটনা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এর থেকে বেশি কিছু জানি না। এলিজাবেথ, তুমি ইয়াহিয়াকে সঙ্গে নিয়ে অন্য শহরে চলে যাও, বাইতুল্লাহ বা নাসিরিতে। ইউসুফ, তুমিও প্রস্তুত থাকবে, মরিয়মকে খুঁজে পাওয়া মাত্র শহর থেকে দূরে আমি প্রস্তুত রয়েছি। আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন? জেরুজালেম থেকে জালিলে আমি এই এলাকার আশেপাশেই থাকব। সম্ভবত বিরোধী লোকজন আমার খোঁজে আসবে। তোমাকে ও মরিয়মকে ওদের ক্রোধ থেকে হেফাজত করা উচিত। না না, আমিও থাকব। আপনার একা থাকাটা ঠিক হবে না। ইয়াহিয়ার নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা তাকে আমাদের ভবিষ্যতের জন্য পাঠিয়েছেন। জীবনের শেষ লগ্নে এসে দুনিয়া দেখার খুব একটা ইচ্ছেও নেই। শুধু তোমাদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে চাই। ইউসুফ, চলো যাই। খোদা হাফেজ জাকারিয়া। দেখুন, ওই যে ওপরে, কে সে? বাচ্চা সহ একটি নারী। মরিয়ম মনে হচ্ছে। হ্যাঁ, মরিয়ম, কিন্তু কোলে একটি বাচ্চা। ওর কোলে কি বাচ্চা রয়েছে? হ্যাঁ। জলদি করো, দেখুনি, জনাব ইয়াসাকারকে খবর দাও, গিয়ে বলবে মরিয়ম বাচ্চা সহ শহরের দিকে এগিয়ে আসছে। আর জনগণকেও খবর দাও, জলদি করো, দ্রুত করতে হবে। শহরের দিকে আসছে। যাও, সকল পুরোহিতদের খবর দাও। জি জনাব ইয়াসাকার, আজ অবশ্যই এর ফয়সালা করে দিব। জাদুকিয়ান গণ এসেছেন। আচ্ছা, এই খবর কি সঠিক? হ্যাঁ, জাদুকিয়ান গণ কি সাথে আছেন? ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে এই ফেতনা ফেসাদ দূর করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। তাহলে চলো যাই। এখানে কি হয়েছে? কেউ আসবে না কি? ঠিক জানি না। আমরা সবাই মিলে নিজেদেরকে ইলাহির কানুন বাস্তবায়নের জন্য প্রস্তুত করেছি। মরিয়ম, তাহলে মহিউশি মরিয়ম ফিরে এসেছে এই দফায়, কিন্তু একা নয়। এই বাচ্চাও কি তোমার নাকি? কি করে সরিয়ে
তাহলে তোমরা মেনে নিচ্ছ এই বাচ্চাটি মরিয়মে? মরিয়ম, কেন এই কাজ করেছো তুমি? আমরা সবাই তোমাকে নিয়ে আশা বেঁধেছিলাম। এ কেমন লজ্জার ব্যাপার হলো মরিয়ম? জাকারিয়ার সম্মান বাড়িয়ে দিলে। মরিয়ম, তুমি ব্যভিচার ও কুৎসিত কাজের জন্য অভিযুক্ত হয়েছো। তুমি গুনাহগার মরিয়ম, গুনাহগার। কি দেখছি মরিয়ম, কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করা মুশকিল নয় জনাব হিলাল। আপনাকে কি আগে বলিনি যে সে মূলত ধোঁকাবাজ? সে সকলকে ধূর্ততার সঙ্গে ধোঁকা দিয়েছে, পবিত্র খাদেম হিসেবে নিজেকে দেখিয়েছে, কিন্তু এখন কি দেখছি? তার কোল একটি সন্তান, তার মানে একটি গুনাহ। ইহুদি কৌমের জন্য আফসোস হচ্ছে। তোমার লজ্জা হওয়া উচিত। মরিয়ম, কি হয়েছে? তুমি কোথায় ছিলে? মরিয়ম, ইমরান নবীর কন্যা। তোমার পিতা তো মন্দ লোক ছিল না, তোমার মাও তো পতিতা ছিল না, এ কেমন লজ্জা নিজের সঙ্গে নিয়ে এলে? ওকে সবার সামনে পুড়িয়ে মারা উচিত। এটি পুরোহিতদের তরফ থেকে ওর জন্য শাস্তি, যাতে কেউ কখনো এই গুনাহ করার সাহস না পায়। ওকে পুড়িয়ে মারা উচিত। আগুন, শুধুমাত্র আগুনই পারে ওকে পাপ পবিত্র করতে। মরিয়ম, কথা বলো, নিজেকে রক্ষার জন্য কিছু কথা বলবে? বেচনা কোন দিনে নীরব থাকার রোজা রেখেছে? অবশ্য যে কেউ ওর জায়গায় থাকলে এই কাজ বলো। মরিয়ম, কিছু বলো। চুপ থাকো জাকারিয়া। তারা এখন তার সঙ্গে কি করতে চাইছে? যদি লোকজনকে জাদু দ্বারা বিভ্রান্ত না করতে, তবে এতদিনে এই লজ্জা আর অপমানের জন্য চরম শাস্তি দিতে পারত। আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক, তোমাদের সকলের বিবেক বুদ্ধি দান করুক, এই পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র নারীটিকে। কিভাবে তোমরা এত অপবাদ দিচ্ছ? খোদা তোকে হেদায়েত দান করুন। তুই বনী ইসরাইলের এই পবিত্র গির্জায় অনেক ফেতনা ফেসাদ ছড়িয়েছিস, আপনি কিছু বলছেন না কেন জনাব হিলাল? নাকি আপনিও এই অপমানের সঙ্গে শরীক রয়েছেন? সবাই কি বলেন? যদি মরিয়ম এই ঝামেলা থেকে মুক্ত হয়, তাকে জলদি শহর থেকে দূরে কোথাও নিয়ে যাবে। হ্যালো হ্যালো, নিজের রোজা ভাঙো। তার আদেশে রোজা রেখেছ, এ নিজের নাজাতের জন্য কথা বলতে পারছো না? কি ভেবেছো রোজা কবুল হবে? কিসের এই লজ্জা? এর অর্থ কি? তার দিকে ইশারা করছো? হাতটা মস্করা করছো নাকি? নতুন কোনো খেলা শুরু করলে নাকি? তার মানে বলতে চাইছো আমরা কথা বলবো এই বাচ্চাটির সঙ্গে? মরিয়ম, সবাইকে তুমি পাগল ভাবছো নাকি? গুনাহ ওর বুদ্ধিশুদ্ধিও খেয়ে ফেলেছে। একটি শিশু মাত্র কয়েকদিন হলো দুনিয়ায় এসেছে, আর সে কিনা এখন কথা বলবে? দেখো আমাদের কাজ কোথায় নিয়ে ঠেকাচ্ছে। সে এটা চাইছে যে আমরা তার বাচ্চার কথা শুনব। জনাব হিলাল, জনাব সিদ্দিকিয়া, জনাব ইয়ারবাউ, জনাব নাতান, বয়োজ্যেষ্ঠ পুরোহিত সাহেব, শহরের বুদ্ধিজীবীগণ, গণ্যমান্য ইহুদিগণ, কেন এই চাওয়া পূরণ করছেন না? অবশ্য এই কাজে যথেষ্ট সাহসের প্রয়োজন আছে, অতএব আমি নিজেই তার কাছে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবার তরফ থেকে আমি নিজেই যাচ্ছি, ওর সঙ্গে কথা বলবো।
হে বাচ্চা, তুমি কে? নিজেকে এই জমায়েতের নিকট পরিচয় করিয়ে দাও। তারপর মায়ের কোলে থাকা শিশুটি কথা বলে উঠল এবং বলল, আমি ঈসা মসীহ, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং নবুয়ত দান করেছেন। আমি যেখানেই অবস্থান করব, আল্লাহর বরকত আমার সঙ্গে থাকবে। তিনি আমাকে আমরণ, নামাজ আদায় ও যাকাত প্রদানের আদেশ দিয়েছেন। আমি আমার মায়ের পবিত্রতা ও মেহেরবানি সম্পর্কে সকলকে অবগত করার জন্য আদেশ প্রাপ্ত হয়েছে। এতে করে আমি পরওয়ারদিগারের নিকট মন্দভাগ্য বিরূপ হিসেবে গণ্য হব না। আমার উপরে শান্তি বর্ষিত হোক ওই সকল দিনগুলোতে যেদিন দুনিয়ায় এসেছি, যেদিন দুনিয়া থেকে চলে যাব এবং যেদিন আবারও এই দুনিয়ায় পুনরায় ফিরে আসব। Thank you.
মহাপুরুষী নারী হজরত মরিয়াম আলাইহ সালামের পুত্র হজরত ঈসা মসীহ আলাইহ সালাম যখন 30 বছর বয়সে পদার্পণ করলেন, জয়তুন বৃক্ষ থেকে কিছু জয়তুন সংগ্রহ করার নিমিত্তে একদা তিনি জেরুজালেমের হুহু এলাকায় তার মাতা সহ জয়তুন পাহাড় থেকে নেমে এলেন। মহীয়সী নারী হজরত মরিয়াম আলাইহ সালাম এরপর থেকে পুরোপুরি পর্দার অন্তরালে জিকির আজগার আর ইবাদত বন্দেগিতে মশগুল হয়ে পড়লেন। জোহর ওয়াক্তের সময় হজরত ঈসা মসীহ নামাজ আদায়রত অবস্থায় আল্লাহর পবিত্র কালাম পৌঁছাল। হে আমার পরওয়ারদিগার, নিজের নূরের আলোকে তাকে আলোকিত করুন। অগণিত ফেরেশতা একত্রিত হয়ে সমস্বরে বললেন, অবশ্যই আল্লাহর প্রশংসা করা উচিত। অতঃপর আল্লাহ পাকের বিশ্বস্ত ওহির বার্তাবাহক ফেরেশতা জিব্রাইল হযরত ঈসা মসীহের জন্য পবিত্র কিতাব ইনজিল নিয়ে এলেন। দেখে মনে হচ্ছিল উজ্জ্বল আয়নার ন্যায় দ্যুতিময়। অতঃপর সেই সময় হযরত মরিয়াম পুত্র ঈসা আলাইহ সালামের কল্পে পবিত্র কিতাব ইনজিল নাজিল হল। হযরত ঈসা মসীহকে জর্ডানের পূর্ব দিকের মরুভূমিতে নিয়ে গেলেন। এই নির্জনতায় ঈসা আলাইহিস সালাম 40 দিন ও 40 রাত ক্ষুধা তৃষ্ণা আর একাকিত্বের মাঝে মহান আল্লাহ পাককে স্মরণ করলেন। এই দিনগুলোতে দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলায় মোনাজাতে মশগুল থাকতেন। মরুভূমিতে কৃষ্ণকালো রাতের আধার আর ঠান্ডা যেমন ছিল, তেমনি ইবলিস বিভিন্ন ছদ্মবেশে হযরত মরিয়ামের পাক পবিত্র পুত্র হযরত ঈসা আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ায় রত ছিল। একমাত্র খোদাই পারেন মুজিজা দেখাতে, তিনি সকল মুজিজার মালিক, রোগীদের সাফা কার কুদরতে, খোদার কুদরতে। অতঃপর ঈসা আলাইহিস সালাম প্রতিবার তাকে আল্লাহর পবিত্র কয়েকটি কালাম দ্বারা তাড়িয়ে দিচ্ছিলেন। মর্যাদা এমন স্তরে পৌঁছেছে যে তোমাকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন। দূর হ, খোদার রহমত থেকে বিতাড়িত শয়তান, দূর হ। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় যে কিনা আল্লাহ তাআলার মর্তবা বুঝতে পারে এবং নিজে পথ চলতে পারে। উত্তীর্ণের পর হযরত ঈসা আলাইহিস সালাম জেরুজালেমে ফিরে গেলেন। হযরত মরিয়ামের পবিত্র পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ একজন ব্যক্তিকে দেখতে পেলেন। ওই অন্ধ ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার পয়গম্বর হিসেবে জানতেন। ওই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের নিকট তার চোখের জন্য শাফায়াত চাইলেন। Oh,
যেহেতু পবিত্র ইঞ্জিল শরীফ নাজিল হওয়ার শেষ পর্যায়ে ছিল, ঈসা আলাইহিস সালাম নিজেকে বনি ইসরায়েলদের নিকট পয়গম্বর হিসেবে ঘোষণা দিলেন। হে ঈসা, ওই সুউচ্চ স্থানে উঠলে লোকজন আপনাকে ভালোভাবে দেখতে পাবে। যদি কিছু বলার থাকে লোকজন শুনুক। মহান পরুয়ার দিগারকে মুবারক, যিনি কিনা আশরাফুল মাকলুকাতকে পবিত্র কাদামাটি থেকে সৃষ্টি করেছেন। মুবারক সেই মহান স্রষ্টাকে, যিনি এই আশরাফুল মাকলুকাতকে নাফরমানির কারণে জান্নাতুল ফেরদৌস থেকে বিতাড়িত করেছিলেন। মুবারক সেই মহান স্রষ্টাকে, যিনি রহমতের অবারিত দ্বার বান্দাদের জন্য উন্মোচন করে দিয়েছেন এবং নিজের পয়গম্বরগণকে বান্দাদের জন্য প্রেরণ করেছেন। মুবারক সেই মহান স্রষ্টাকে, যিনি নিজের বান্দাদের জন্য এই জমিন প্রদান করেছেন, যেমনভাবে পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে আবাদী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুবারক সেই মহান স্রষ্টাকে, যিনি পবিত্র শরীয়তকে তাঁর প্রিয় বান্দা হজরত মুসা কালিমুল্লার মাধ্যমে পাঠিয়েছেন, যেন ইবলিশ আমাদের ধোঁকা দিতে না পারে এবং তিনি আমাদের এই জমিনের বুকে সকলের উপরে স্থান দিয়েছেন। ভাইয়েরা, এখন কি করব যাতে করে আমাদের গুনাহের কারণে শাস্তি পেতে না হয়? এটা ঠিক যে আমি তোমাদের জন্য হেকমত নিয়ে এসেছি, যেন তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হই। অতএব খোদাকে ভয় করো, তিনিই একমাত্র তোমাদের পরওয়ারদিগার এবং সবকিছুর মালিক। অতএব সমস্ত সত্তা দিয়ে তাঁর ইবাদত করো, এটি একমাত্র সঠিক পথ। আমার নিকট থেকে তালিম গ্রহণ করো আর জেনে রাখো যে কিনা একক ও অদ্বিতীয় খোদার সঙ্গে শিরকি করবে, আল্লাহ তাআলা তার জন্য বেহেশত হারাম করে দেবে এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। দিন 30 খ্রিস্টাব্দ। কে এটা কিনবে? ওটা দাও তো দেখি। জনাব কিনবেন না, আমরা এখানে যা ইচ্ছে কবুল করি না। খুব বেশি গুরুত্বপূর্ণ। দারুণ বুদ্ধি। বাজার হল হট্টগোল বাঁধানোর উৎকৃষ্ট জায়গা। কি করতে চাইছ? কতল করব, বাজারে হট্টগোল বেঁধে যাবে। বাজারের এই হট্টগোলের ফাঁকে ওই রোমান দখলদারদের ঝামেলায় ফেলে দেব। রোমানদের কতল করা ঠিক হবে না, তাও আবার ফিলাতেসের আগমনের দিনে। রুফোস এখনো পর্যন্ত আমাদের 40 জন ব্যক্তিকে কতল করেছে, ওর দিলে কোনো রহম নেই, এটি কি বুঝতে চাও না? ভয় পেও না, তার কন্যার পঙ্গুত্ব তাকে অসহায় করে দিয়েছে, এই রুফোস আর সেই রুফোস নেই। ইউসুফ, তুমি কি এখনো পর্যন্ত কোনো রোমানকে কতল করেছো? না। হযরত ইয়াহিয়াকে তারা কতল করেছে। যদি তুমি হযরত ইয়াহিয়ার প্রকৃত বন্ধু হও, তবে অবশ্যই এই খুনের বদলা নেবে। সুযোগের অপেক্ষায় রয়েছে প্রতিশোধ নেয়ার, কিন্তু ওই রোমানদের কতল করে কি ফায়দা? শুধু পরিস্থিতি গোলাতে হবে। একজন রোমানের বদলে কয়েকজন ইব্রানিকে ক্রুশে ঝুলিয়ে কি লাভ হবে বলো তোমরা? এখন আর এইসব বলার সময় নেই। ওরা সাধারণ মানুষকে কতল করছে, আমার এবং তোমার খোদা এরা ভীত নয়, কোনরূপ দলিল ছাড়াই এরা আমাদের কতল করছে। এটি ইহুদিদের অঞ্চল, পয়গম্বর পয়গম্বর খেলা অনেক পূর্বেই খতম হয়ে গিয়েছে। এসকারিওতি, তোমার জন্য বিপজ্জনক কিছু অপেক্ষা করছে। জনাব সেনাপতি, ওই দুই ব্যক্তি মনে হচ্ছে কোনো অঘটন ঘটাবে, তাই আপনার ঘোড়ার দিকে গিয়েছে।
হচ্ছে খঞ্জন নিয়ে কোনো খারাপ কিছু ঘটাবে, আপনার ঘোড়া চুরি করতে চাইছে। দেখো কে এসেছে, জনাব সেনাপতি। এই তোমরা দুইজন এখানে কি করছো হারামজাদা? আপনার বাচাল মূর্খদের দেখে তামাশা করছি জনাব মহান প্যারাক্রাতুর। বস করা করছো? একেবারেই না, আপনাকে ওদের সঙ্গে বেঁধে ফিলাতিসের নিকট পাঠাতে চাইছি। সিপাহী এসো, এই ময়লা আবর্জনা গুলোকে পেঁধে ফেলো। কোনো নড়াচড়া করবে না, তোমাদের কতল করব। এদের নিয়ে চলো খঞ্জর বাহিনী। আমি খুশি হয়েছি তুমি ভালো এব্রানি ব্যক্তি। কি নাম তোমার? ইয়াহুদা, ইয়াহুদা ইস্কারিয়তি। কোথায় থাকো? খালিলে এলাকার অধিবাসী। আচ্ছা, তুমি আবার এদের সঙ্গে কাজ করছো না তো? আমি না, ওই দুষ্কৃতিকারী জিলুতরা ইহুদিদের জন্য মাথা ব্যথার কারণ, কারো প্রতি রহম করে না। ওদের ক্রুশবিদ্ধ করে মারা উচিত। এখনই না? অবশ্যই, আপনি যা বলবেন কবুল। বুঝতেই পারছি। আচ্ছা, আবার যদি এরকম সন্দেহজনক কিছু দেখো আমাদের খবর দেবে। এই মুদ্রাগুলো নিয়ে ওমান সিপাহীদের দাও। এদের বলবে যেন আমাদের জিনিসপত্রের দিকে একটু খেয়াল রাখে। ইসাক চাচা, আপনি? আচ্ছা সামুন পুত্র ইস্কারিয়তি, বলো তো এখানে তুমি কি চাইছো? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো যে কি করছো? কয়েকদিন পর পর আমাদের মুদ্রার বাজারে এসে আমাদের আয়ের সব নিয়ে যাচ্ছ। হঠাৎ এসে খঞ্জর বাহিনীর আগমনের খবর দিয়ে আমাদের ভয় দেখাচ্ছ। এখন তো মনে হচ্ছে তুমি আমাদের সব আয় উপার্জন লুটে পুটি নিয়ে যেতে চাইছ। সত্যি করে বলো তো তোমার আসল উদ্দেশ্যটা কি? আরে না, বিশ্বাস করো, আমি শুধু দেখতে এসেছি।
মুসলমানদের জন্য চাকু ধার দিচ্ছ না? আমি একজন কসাই, আমার কাজ হচ্ছে মানুষের ভেড়া জবাই করা। আমার ক্রেতা ফিলাতেস বা যেই হোক, আমার জন্য কোনো পার্থক্য নেই। এখন তো এই দুইজন একসঙ্গে জোট বেঁধেছে, বারাবাস আবার কি ঝামেলা পাকাবে? খঞ্জর আমাকে দারুণ ভাবে উৎসাহিত করে। খঞ্জর ছাড়ো, আমার জন্য একটি ভেড়া কোরবান করা দর্জন রোমান লাশের চাইতেও বেশি মূল্যবান। তাহলে কেই বন্দি লোকদের মুক্তি দেবে? আচ্ছা তামাশা দেখো, এখনই সময়। ওহে জেরুজালেমের দূরভাগা জনগণ, ইহুদি দূরভাগার দল সুলাইমান ও দাউদের সিংহাসনের অধিকারী, দেখো কি দিন এসে গিয়েছে। সবাই নিজের অস্ত্র বের করো, রোমানদের রক্ত ছড়াতে হবে। জনাব জেনারেল ফিলাতেসের সম্মানে হুঁশিয়ার। কাইজার তিরবারিউসের প্রতিনিধির সম্মানে জেনারেল প্যান্টিউস ফিলাতেস হুঁশিয়ার। স্বাধীন জনাব, আশেপাশের অগণিত লোকজন আপনাকে স্বাগত জানাতে এসেছে। স্বাগত? এরা কি স্বেচ্ছায় এসেছেন জনাব আদিরিয়ান? কি বলবো মহামান্য। আচ্ছা, শহরের কি খবর বলো? জেরুজালেমের কথা বলছেন? কখনোই শান্ত হবে না, সব সময় একটি অঘটনের জন্য অপেক্ষায় থাকি। অঘটন? কিসের অঘটন? যে অঘটন সবসময় পরিস্থিতি ঘোলাটে করে দেয়। মানুষ উচ্চাভিলাষী। জি জনাব, একেবারে ঠিক বলেছেন। ওখানে কি হচ্ছে? ওটি একটি বাজার মহামান্য, ঝামেলা বেঁধে গিয়েছে, নিশ্চয়ই খঞ্জরবাহী দলের কাজ। শহর, যে শহর সবসময় দুর্গন্ধ ছড়ায়, সবসময়। এই শহরের খাজনা পুরোহিতরা গ্রহণ করেন দুর্গন্ধ। এই দুর্গন্ধ আমার নিঃশ্বাস বন্ধ করে দেবে। আচ্ছা, নতুন কি খবর বলো? সবাই বলছে নতুন একজন পয়গম্বরের আবির্ভাব ঘটেছে। আবির্ভাব ঘটেছে? জি আলি, আবার না খোদাই আবির্ভূত হয়? নিজের বিবেক বুদ্ধিও দেখি হারিয়ে ফেলেছো আদিরিয়ান। না আলী জনাব, আমার উদ্দেশ্য তা ছিল না, লোকজন বলছে তাই। আচ্ছা, খুবই ভালো কথা, চলো ভেতরে যাই, পরে আমাকে বলো এখানে কি হচ্ছে। জনাব ফিলাতেস তো দেখি আপনাকে দেখেও না দেখার ভান করলেন। বুঝতে পেরেছি, এজন্য সে তার প্রাপ্য পুরস্কার পাবে। ধৈর্য ধরো, আগে ওর ঘোর কাটতে দাও, তারপর দেখা যাবে। মরুভূমির হিংস্র প্রাণীর জেনারেল, আপনি রোম থেকে অনেক কিছুই অবগত ছিলেন না? আপনার রোমে থাকাকালীন সময় এখানকার অনেক কিছুই বদলে গিয়েছে। এই ইহুদিগণ পূর্বের সেই ইহুদি নন। এদের চেহারা সুরত দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত। আমি এটি বলছি এই কারণে যে ল্যান্টুস, এখনই আমি রোমে ফিরে যাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। জেনারেল,
এখানকার লোকজনের সঙ্গে আমাদের অন্যান্য দখলকৃত এলাকার লোকজনের সঙ্গে পার্থক্য রয়েছে। এরা জেরুজালেম ও তাদের গির্জা সম্পর্কে খুব বেশি আবেগপ্রবণ। কোনো অবস্থাতেই আমাদের সাম্রাজ্যে কোনো অপমানমূলক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া উচিত হবে না। এমন কোনো কাজও করা উচিত হবে না যাতে ওই বানরগুলো উত্তেজিত হয়ে পড়ে। বিস্তারিত বিবরণ দেখে বুঝতে পারছি যে বাজারের খারাপ অবস্থার জন্য জিলুত সন্ত্রাসীরা দায়ী। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি এই বিবরণের মধ্যে কিছু জিনিস বৃদ্ধি করব। আমি শুনছি, বলুন। সত্যি বলতে কি আপনার দীর্ঘপথের ক্লান্তির কারণে এই সব নোংরা ও দুশ্চিন্তামূলক কিছু বলতে চাইছিলাম না? সমস্যা নেই, বলুন। বিষয়টি একজন ব্যক্তি সম্পর্কিত। জেরুজালেমে তার উপস্থিতি মানুষকে উত্তেজিত করে তুলেছে। তাকে নাসেরি বলা হচ্ছে। এখানকার অধিবাসী নয়, জালিলে এলাকা থেকে এসেছে। আচ্ছা, আমাদের জন্য এটি কি গুরুত্ব বহন করে? জালিলে অঞ্চল হিরোদসের সঙ্গে সম্পর্কিত। হিরোদস নিজে এটা নিয়ে চিন্তা করুক, এটা তার উপরে ছেড়ে দাও, আমাদের মাথা না ঘামালেও চলবে। কিন্তু মহান অধিপতি, এই নাসেরি ব্যক্তি জেরুজালেমে আজব সব কর্মকাণ্ড করে চলেছে, অথচ এটি আপনার অঞ্চল। ইহুদিগণ এই লোকটিকে নিয়ে খুব বেশি মাতামাতি করছে, মাঝে মাঝে এই শহরে আসে। গির্জার পাদ্রীগণ তাকে এক ধরনের হুমকি মনে করছে। আচ্ছা, ধীরে ধীরে ওর প্রতি আকৃষ্ট হচ্ছে। যাহাপনা, আশা করছি আরেকটু ধৈর্য ধরবেন। আপনি এখানে না থাকাকালীন সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে ইয়াহিয়ার কতল ও অন্যান্য বেশ কিছু ঘটনা। এই যেমন ও ইয়াহিয়া, ইহুদিদের পয়গম্বর, হিরোদসের হাতে কুরবানি হয়েছে। আমার এক মাসের অনুপস্থিতিতে এত কিছু ঘটে গিয়েছে, আমি সম্রাট ও সিনোটরদের জবাবদিহি করতাম, বুঝেছ? আচ্ছা বলো তো, এই ব্যক্তি কি গির্জার পাদ্রীদের সমগোত্রীয় ছিল নাকি? সে কি খঞ্জুরবাহী দলের সদস্য ছিল? কোনোটাই না, দুর্ভাগ্যবশত এটি এক ধরনের ধাঁধা। উত্তেজনা সৃষ্টি করার জন্য সাধারণ কেউ নয়, এমনকি কোনো খঞ্জুরবাহী দলের সদস্য বা গির্জার লোকও নয়। তার এই বিচক্ষণতাই আমাকে মুগ্ধ করেছে। সে একদিকে যেমন প্রতিনিধি, অন্যদিকে সঠিক সময় জেরুজালেমে এসেছে, একদম সঠিক সময়ে। জেরুজালেমে এখন যেমন কোনো উপযুক্ত বাচ্চা নেই, আবার কোনো দরদি বন্ধুও নেই। আর জেরুজালেম এখন গোলযোগপূর্ণ শহর, মহাবিশৃঙ্খলাপূর্ণ এলাকা। অতএব এ ধাঁধা এখনই কবর দিতে হবে। আচ্ছা, আপনাদের মনে রাখা উচিত যে রোম আইনকানুন মেনে চলা একটি সাম্রাজ্য। উচিত হচ্ছে এই খঞ্জুরবাহী জিলুদের একটি বিহিত করা, যাতে এরা বোঝে আমাদের আইনকানুন রয়েছে, তাই না জনাব আদেরিয়ান? নিঃসন্দেহে জোয়ান আদেরিয়ান, কাজে বেশ পটু ও প্রখর বুদ্ধি সম্পন্ন, তাই না? একেবারে সঠিক জনাব। আচ্ছা, আদেরিয়ান যে নতুন একটি ব্যক্তির কথা বলল, তার নাম যেন কি? নাসেরি আলী জনাব, ঈসা নাসেরি। নাসেরি, ঈসা নাসেরি। এখন যাও। জি, যাহাপনা। হলেন নিজের সঙ্গীর সাথে নির্বাচন করলেন, এদের মধ্যে একজন ইউসুফ লভি, একজন জওয়ান যে কিনা কেব্রেসের একটি এব্রানি পরিবার থেকে হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে নিজের দেশ ছেড়ে চলে এসেছে। সেই ঈসা মসীহকে দেখার জন্য উদগ্রীব হয়ে ফিলিস্তিনে ছুটে এসেছে। Thank you.
অতিক্রম করেছি, ভূমধ্য সাগর পেছনে ফেলে এসেছি। কয়েক সপ্তাহ যাবত ফিলিস্তিনে ভবঘুরের মতো ঘুরছি পবিত্র আম্বিয়ার উদ্দেশ্যে। চার জোড়া জুতোর তিন জোড়া জুতো আজ ক্ষয় হয়ে গেল। আমার মুদ্রার থলেও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সেই প্রতীক্ষিত পয়গম্বরের দেখা পেলাম না। ও ঈসা, হযরত মরিয়ম আলাইহিস সালামের পাক পবিত্র পুত্র কোথায়? আসমানের পাখিদেরও নিজস্ব বাসা থাকে। মরুভূমির হিংস্র প্রাণীরও নিজস্ব বাসা থাকে। কিন্তু মরিয়ম পুত্রের আসলে নিজের কোনো বাসা নেই। আপনি? হে খোদা, আপনি কি হযরত মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা মসীহ? মাসের পর মাস এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, কিন্তু এখানে কিভাবে? আমার নাম ইউসুফ, লোভী পরিবার থেকে এখন কিব্রেসের অধিবাসী। আমি লেখক এবং সংকলক, অবশ্য ছিলাম, কিন্তু আপনার সামনে কিছুই নই, অর্থাৎ আপনি ব্যতীত আমি কিছুই নই। আমার প্রিয় ভাই লোভী, লোভিয়ানগণ সবসময় মহান আল্লাহর খেদমতে প্রসিদ্ধতা অর্জন করেছেন, আমিও তাই। আমার মেহেরবান খোদার নিকট নগণ্য একজন খাদেম, যদি তিনি চান তো আমরা যা কিছু চাই সেই জিনিসটি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দান করবেন। আমি তোমাকে বার্নাবা নামে ডাকব। এর মানে নসিহতের পুত্র। এখন আমার সঙ্গে এসো বার্নাবা। উস্তাদ, 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 আমি আসছি। আমাদের গন্তব্যস্থল কোথায়? জালিলে শহরের জানাথা লেকের দিকে। শিকারে যাব বার্নাবা। মৎস্য শিকারে? না, মানুষ শিকারে। রোমানরা না পাক, আবারও এদের ঝামেলায় পড়লাম। এটা ইহুদি রাজ্যের সীমান্ত, টমটম থামাও। ও থামো, এই জানোয়ার থামো। আবর্জনার দল, বিড়বিড় করে কি বলছিলে? কিছুই না জনাব, নিজে নিজেই বলছিলাম, আপনি দেখতে আমার মরহুম বোন জামাইয়ের মতোই। সবাইকে এদিকে ফিরতে বলো, সবাইকে নিচে নিয়ে এসো। জি জনাব, তুমি নিচে নেমে এসো। আমাদের কাছে কিছু নেই, পুরোপুরি নিষ্পাপ। এই তুমি কথা বলবে না, চুপ থাকো। আচ্ছা, কোথা থেকে এসেছো? সুর বন্দর। তোমার চেহারা সুরত তো সুর এলাকার লোকদের মতো না। আলেকজান্দ্রিয়া বন্দর থেকে জাহাজে চড়ে সুর বন্দরে এসেছি। মিশরের আলেকজান্দ্রিয়া? নিজের সঙ্গে কি এনেছো?
দর্শনের বইপত্র? তুমি অপরিচিত ব্যক্তি, তাহলে জেরুজালেম কেন যাচ্ছ? ও, ব্যবসার জন্য। ব্যবসা বাণিজ্য? তাও আবার জেরুজালেমে? ভালোভাবে জেনে রাখো, সেখানে ঝামেলা হট্টগোল ছাড়া ব্যবসা বাণিজ্যের কিছুই পাবে না। নির্বোধ ব্যবসায়ী। আচ্ছা যাও, এখন যেতে পারো, যাও, টমটমে চড়ো। সিপাহী, পরের জনকে পাঠাও। এই তুমি, নিচে নামো। কোথা থেকে এসেছ? তার দোষ মাঝহাবি নাকি পুরোহিত? চেহারা দেখে তো ডাকাত মনে হচ্ছে। নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করো দেখি। আচ্ছা, সুলাইমান গির্জার পাদ্রী নও তো? সত্যি করে বলো, মাথায় কি ফন্দি এঁটেছ? ফন্দি? আমি কি ফন্দি করব? তোমরা সুলাইমান গির্জার পাদ্রীগণ খুব বেশি ঝামেলার লোক, তোমাদের দেখে ধোকা খাওয়া উচিত হবে না। তোমার মাথা ও চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে তুমি ডাকাত। কোথাকার অধিবাসী যেন বলছিলে? তারতুস। তারতুস? যদি একজন সীমান্তরক্ষী তোমার মতো টিকটিকির চেহারা দেখে বুঝতে না পারে, তবে তার কাদামাটির নিচে চলে যাওয়া উচিত। যাও বসো, আরেকজনকে আসতে বলো। তুমি নিচে এসো জলদি। দেখি তো এটা কি, সঙ্গে কি এনেছ? কিছুই না। আমাকে দাও, আমাকে দাও। দেখুন জনাব, এই নাদান নিজের সাথে খঞ্জর নিয়ে এসেছে। এই দেখুন জনাব আলী। ষড়যন্ত্র করছিলে, তোমার পেশা কি? শিকারি। এটা তো বুঝতেই পারছি, কিন্তু কি শিকার করো? কবুতর নাকি রোমান সৈন্য? মনে হয় দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। বেয়াদব। উত্তম হবে এই কাজ পুনরায় না করা। এই এদিকে এসো দেখি। বাদ দাও। কি বললে? শুনেছই তো, বাদ দাও। এখন তো বোঝাই যাচ্ছে একজন পাগল পাদ্রীকেও গ্রেফতার করা উচিত, তাই না? ওই পাগল পাদ্রী কে সেটাও দেখা উচিত। একজন ছন্ন ছাড়া গ্রাম্য লোক নাকি একজন সাম্রাজ্যের প্রতিনিধি? অযথাই বকছ। তোমাকে দেখে একটা মশার চাইতে বেশি কিছুই মনে হচ্ছে না। আপনাকে দেখেও মনে হচ্ছে না যে আন্তাকিয়ার শাসক পারাক্রাতুরের কাছে নিঃশ্বাস ছাড়ার সাহস রাখেন? উত্তম হবে এখানেই নিজের আধিপত্য দেখানো খতম করুন। এটা আন্তাকিয়া নয়, এটা ইহুদি এলাকা। কিন্তু আপনার শাসক জেনারেল ফিলাতেস দামেস্কের মহান শাসকের অধীনে এখানে শাসন চালিয়ে যাচ্ছেন, আর এটি খুব ভালোভাবে স্মরণে রাখা উচিত। আমি অযথা ঝামেলার মধ্যে নেই, ওকে নিজের সঙ্গে নিয়ে যাও। যাও, আর শোনো, নিজের শিকারী বন্ধুকে বলবে ইহুদিদের নিজস্ব নিয়ম কানুন রয়েছে। বুঝতে পেরেছো জনাব? যাই হোক, এভাবে নিজের কাছে ছুরি রাখা ইহুদি অঞ্চলে অপরাধ হিসেবে ধরা হয়। একজন অস্ত্রধারী এব্রানির অর্থ হচ্ছে ষড়যন্ত্রকারী জিলুত। যদিও তোমার চেহারা খঞ্জরবাহী জিলুতদের সঙ্গে যাচ্ছে না, কিন্তু তোমার কথাবার্তা সেরকমই মনে হচ্ছে। ভাগ্য ভালো এই লোকটি তোমার জামানত রয়েছে, নয়তো অ্যান্টোনিও কেল্লার হাজতে পচে মরতে হতো। এই নারী, তোমাকে বলছি, ঘোমটাটা খোলো তো, খোলো।
কোথায় যাচ্ছ? মাছদালে যাব। মাছদাল? কিন্তু এই রাস্তা তো জেরুজালেমে গিয়েছে। সত্যি করে বলো, তোমার মূল গন্তব্য কোথায়? দেখে মনে হচ্ছে কোনো ভয় ডর নেই। তোমার স্বামী কোথায়? শুনতে পাওনি? জানতে চেয়েছি তোমার স্বামী কোথায়। না, নেই। তোমার মতো সুন্দরী নারীর স্বামী নেই, সেটা কি করে সম্ভব? তার সঙ্গে সফরে বের হলে ভালো হতো। আপনারও নিজের উপর ভারসাম্য রাখা প্রয়োজন, যাতে আপনি এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে না পড়েন। এখন তো দেখি তুমিও আমার উপরে কথা বলছো। আচ্ছা, আপনি কি জেনারেল কার্নুলিউসের নাম এখনো শুনেননি? শুনেছি, একজন সীমান্ত প্রধান। তিনি এই নারীর প্রেমে পড়েছেন। যদি বুঝতে পারেন কেউ তার দিকে আর চোখে তাকিয়েছে, তার 14 গুষ্টি উদ্ধার করে ছাড়বে। মনে হচ্ছে আজ আপনার ভাগ্য বেশ বিপদে রয়েছে। এতো সত্য বলছে জাহাপনা, বাদ দিন, চলে যাক। তার চেহারা দেখুন, নারীটির চোখ দেখুন, বেশ অহংকারী মনে হচ্ছে। মনে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের। আমরা তো সবে মাত্র এসেছি। জনাব জেনারেল কার্নিলিয়াস আসলে এই নারীর প্রেমে পড়েছে। যদি এই চালক সত্যি বলে থাকে, তবে জনাব কার্নিলিয়াস আমাদের 12টা বাজিয়ে দেবে। কি বললে? কার্নিলিয়াস? বুঝেছি, ঠিক বলেছ। আচ্ছা, যেতে দাও। যদি গার্ডের প্রধানের মধ্যে না থাকতো, সত্যি বলছি খোদার কসম, এত সহজে বেয়াদবগুলো আমার থাবা থেকে বাঁচতে পারতো না। জানি জনাব আলি। ওদের যেতে বলো। এই চলে যাও। চল অবলা প্রাণী, চল। এই যে নতুন পাখাওয়ালা, আমার সঙ্গে চাপাবাজি করলে এই রোমান লিজিয়নদের বিরোধিতা করব নাকি এব্রানিদের বিরোধিতা করব, যারা কিনা নিজেদেরকে রোমানদের চাইতেও বড় কিছু ভাবে, জানি না। এটি আমার জন্য বেশ ধাঁধার, কি বলবো। যদি বেশি প্রাধান্য দিতে তোমাকেও ফিলাতেসের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হতো। তুমি তো জিলুতের খঞ্জরবাহী দলের সদস্য নও, তাই না? জি না। আমি বুঝতে পারছি না কেন রোমানদের কতল করতে চাই। কেন কতল করব না? আমাদের ভূমি দখল করে নিয়েছে, দাউদ ও সুলাইমানের পবিত্র আলকুদস দখল করে নিয়েছে। এই নামগুলো তোমার মতো ব্যবসায়ীর জন্য কোনো অর্থ দিচ্ছে না, তাই না? তাদের দুশ্মন হওয়া উচিত নয়। তারা হচ্ছেন এই দুনিয়ার সবচেয়ে সুসজ্জিত সেনাবাহিনী। তারা জাহান্নামে চলে যাক। এদের দুশ্মন হওয়া বা না হওয়াতে কোনো পার্থক্য নেই। আমার মৃত্যু যেন এদের জাহান্নাম সময় আজাব দেয়, এটি চাই। এভাবে কথা বলা সহজ, কিন্তু শেষ পর্যন্ত আমরা বনি ইসরায়েলের সর্বশেষ মুক্তিদাতার আগমনের পথ খুলে দেব। বনি ইসরায়েলের মুক্তিদাতা? তুমি তো একজন ফরাসি গোত্রীয় লোক, তুমি কি এই মোজেজা আগমনের অপেক্ষায় নেই? এই মোজেজা দেখানো ব্যক্তিটি কে হবে? একজন পয়গম্বর, বনি ইসরায়েলের পয়গম্বর। সেই রোমানদের এখান থেকে বিতাড়িত করতে পারবে। প্রায় 60-70 বছর হল জুলিয়াস সিজার এই ভূমিকে রোমানদের দখলে এনেছে, তখন এমন কোনো দিন ছিল না যেদিন ফিলিস্তিনে একজন সুযোগ সন্ধানীর আবির্ভাব ঘটেনি। একদল লোক কেন জানি প্রত্যেকটি সময় এদের অনুসরণ করতে থাকলো, সবাই একই দাবি করতে লাগলো, সেই হচ্ছে মুক্তিদাতা, খোদার তরফ থেকে পাঠানো মুক্তিদাতা, মুক্তিদাতা মুঞ্জি। আমি এই ভণ্ড মুক্তিদাতা মুঞ্জিদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তুমি তো কাফের হয়ে গিয়েছো। কাফের? কথা হচ্ছে কখন আমাকে কাফের বলা হবে। ভণ্ড মুক্তিদাতা মুঞ্জি, যারা কিনা জেরুজালেম মুক্ত করবে এবং রোমানদের তাড়িয়ে এখানে রাজত্ব করবে, যদি এমন হয় তবে আমিও মুক্তিদাতা হতে চাই, হতে চাই কাফের। তাহলে একজন সত্যিকারের মুক্তিদাতার আগমন রোমানদের এই ভূমি থেকে তাড়িয়ে দিতে পারবে। রোম বিজয়।
রোমের মাধ্যমে সমস্ত বিশ্ব জয় করা সম্ভব। আমাকে দিন দাঁড়িয়ে রইলে কেন? দাঁড়িয়ে না থেকে দ্রুত ওগুলো নাও, যেতে হবে, জলদি করো। আজকে দিনটাই খারাপ, সবাই নিরাশ হচ্ছে। বুঝতে পারছো কি করছো? ভালো করেই বুঝেছি। এটি তোমার পিতার নিকট জিজ্ঞেস করো, সে তো অকারণেই বকবক করে, ওই বৃদ্ধ ধোকাবাদ। এ মাসে জাল আর মজদুরদের বেতনের টাকা মনে হচ্ছে দেওয়া যাবে না, সবকিছু রোমানদের পেটে চলে যাবে। দাদা জান, আচ্ছা মাছ এত কম কেন? কেননা দরিয়া হানার দাদা জানের সঙ্গে অপমান করেছে, বুঝতে পেরেছো দাদা জান? অনুমতি দিলে দরিয়ার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। শতবার তোমাকে বলেছি যে জেলেদের কিসায় কান্দে ফেরেস ফেরেস দরিয়ার জনগণ পয়গম্বরকে পর্যন্ত কবুল করছে, আর ফেরেস্তা তো অনেক দূরের কথা। ফেরেস্তা সকাল থেকে মাত্র কয়েকটি মাছ ধরেছে, এই দরিয়া আমাদের সঙ্গে কেন দুশ্মনী করছে? দোয়া করো। দোয়া? কোন দোয়া? যাই হোক না কেন, এর বেশি মাছ আজকে পাওয়া সম্ভব। বললাম তো দোয়া করো। সামুন, যাবতি আমাদের নিকট শুধুমাত্র মাছ চান। যদি মাছ না পাই তবে মজুরিও বন্ধ, যদি মাছ পাওয়া না যায় রোমানরা এই জাল নিয়ে যাবে, কারণ খাজনা দিতে না পারলে সব কেড়ে নেবে, বুঝতে পারছো? সে এদিকেই আসছে, দেখো সেই কিছু করবে। তুমি তাকে চেনো? শোনো, সে হযরত মরিয়মের পুত্র, তাকে আলকুদসে দেখেছি। দেখেছো? নুরানি চেহারা। তোমার খালাতো ভাইয়ের ওস্তাদ ছিলেন জনাব ইয়াহিয়া, তাই না?
খালাম। নিজেদের কাজে মন দাও, কয়েকবার সাগরে গিয়েও খালি হাতে ফিরে এসেছ। তোমাদের মাছ দরকার হলে এই কয়েকটি মাছই রয়েছে। নাকি সাগরের জেলেদের মন্দ ভাগ্য দেখতে এসেছ? আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ। আচ্ছা যাবুদি, তিনি হযরত ঈসা মরিয়মের পুত্র। আমাদের এখানে কেউ নেই যার সাফাদক, এখানে কোনো কিছু নেই। ওস্তাদ, মাছ চাইলে নিজে যাও, নিজে চেষ্টা কর, যাও। আমি মাছ শিকারের জন্য আসিনি। হে মহান বুজুর্গ, আমাদের জন্য খোদাতালার দরবারে দোয়া করুন, সম্ভবত এতে করে এই সাগরে মাছ বৃদ্ধি পাবে। আপনি জাভুদির কথায় কান দেবেন না, সে খুবই নিরাশ। অবশ্যই নিরাশ হবে। বাদ দিন মহান বুজুর, আমরা আপনার অনেক কেরামতের কথা শুনেছি, একটু আমি কাজে বিশ্বাস। অন্তঃসার শূন্য দোয়ায় আমার বিশ্বাস নেই। আপাতত এই অঞ্চলে মন্দ ভাগ্য ছাড়া আর কিছুই দেখছি না। ওস্তাদ, কিছু একটা করুন। দরিয়া আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদের নিরাশ করেছে, আমাদের নিরুত্তর করে দিয়েছে। তোমরা অহেতুক যাচ্ছ, যাও। চলো দরিয়ায় যাব। কি বলুন, ঈসা আমার বাচ্চাদেরও শিকার করে।
কেমন লাগছে যাবদি? আগামীকাল থেকে একা হয়ে যা। তারা সঠিক পথ খুঁজে পেয়েছে। দোয়া করবেন আব্বাজান। আর এভাবেই শামুন সাফা, যার উপাধি পেট্রোস, তার ভাই আন্দ্রাও, সঙ্গে জাবরির পুত্র ইউহান্না ও ইয়াকুব, হযরত মরিয়ামের পাক পবিত্র পুত্র ঈসা মসিহের সঙ্গে যুক্ত হলেন। আজকে খাজনা দিতে যাবে না? আশেপাশে দেখো, আগেও সাবধান করেছি ইয়াহুদা। বোঝাই যাচ্ছে কিসের সন্ধানে রয়েছ। সে কে? অবশ্য ভালো রুচির মানুষ বলতে হবে। এই সেই নারী যাকে তুমি দেখেছিলে। মস্করা করবে না, জিজ্ঞেস করেছি কে, তাকে চেনো নাকি না? ওকে কে না চেনে, ওর নাম মরিয়ম, এই অঞ্চলের নয়, উত্তরের অধিবাসী, জালিলে এলাকার, হিরোদাসের এলাকার, অভিজাত সম্প্রদায়ের আর বিশাল ধন সম্পদের অধিকারী। হ্যাঁ, ওকে চিনি, একসঙ্গে এসেছি। কিন্তু ওই রোমান লোকটিকে, তাকে চেনো নাকি? বোঝাই যাচ্ছে সীমান্তরক্ষীর কিছুদিন হলো এখানকার চাকরি শেষ হয়েছে, এখন আন্তার্কিয়ায় ফিরে যাবে। কিন্তু এই নারীর প্রেমে পড়ে এখানে রয়েছে। অবশ্য এই নারীর চাইতে সেও কোনো অংশে কম নয়, কিন্তু জানি না তার ভাগ্যে কি মরণ লেখা রয়েছে। সবাই বলছে তাকে নাকি জিনে ধরেছে। জিনে ধরেছে? হ্যাঁ, জিনে ধরেছে। জিনে ধরা সুন্দরী, এখন আমি নামের শেষে এই উপাধি যুক্ত করব। তুমিও তোমার ভাগ্য পরীক্ষা করতে পারো, হয়তো একজন ভবঘুরে দার্শনিকের একটা ব্যবস্থা হলেও হতে পারে। আচ্ছা, এসব ফালতু কথা না বললেই কি নয়? এখানে কতদিন থাকবে ইয়াহুদা? জেরুজালেম আমার কাছে খুব বেশি আকর্ষণীয় নয়। আমার হিসাব কিতাব শেষ হলে এক মাস পরে আলেকজান্দ্রিয়ায় ফিরে যাব। তাহলে অবশ্যই এক মাসে তার দেখা পাবে। ওই নারীর? না, অন্য আরেকজন, আশেপাশের একজন ওয়াজেন বক্তা। যদি তাকে দেখো তবে এই অবস্থা থেকে অধিক পেরেশানিতে পড়ে যাবে। আজব, কিরকম মানুষ সে? ঈসা নাসেরি, যাকে ইয়াহিয়া পরিচয় করিয়ে দিয়েছে। সেই ইয়াহিয়া যাকে হিরোদোসের সঙ্গে ঝামেলার কারণে দামেস্কে নিয়ে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল? ঠিক ধরেছ। তাহলে সে একজন পয়গম্বর, তাই না? সম্ভবত। জানতে চাইছি সে কি আসলেই তাই? তার সম্বন্ধে নানা কথা প্রচলিত আছে। কিছু লোক বলছে সে পয়গম্বর, কেউ কেউ বলে সে জাদুকর। গির্জার ঘাড়মোটা লোকজন বলে মজনু, একজন মজনু যে কিনা সকলকে ধোকা দিয়ে বেড়াচ্ছে। সকলকে ধোকা দেওয়া কথাটি মনে হয় ঠিক না। আচ্ছা, উনি কে? এই সেই লোক যার কথা বলছিলাম। মনে হয় আবার কোনো এক সফর শেষে জালিলে শহরে ফিরে যাচ্ছে। যখনই জেরুজালেম আসে একটা না একটা কাণ্ড করে থাকে। আসলে বোঝা যায় না সে কি কাজ করে, একজন ওয়াজকারী বক্তা নাকি একজন বিদ্রোহী, সেটাও ভালোভাবে বুঝি না। তুমি তাকে এভাবে দেখছো কেন? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? তার সুসংবাদ দিয়েছেন, বলেছিলেন যে আসবে, সে আমার চাইতেও মহান, সে তোমাদের মধ্যে আছে।
কিন্তু তার চেহারা সুরত পোশাক আশাক এমন কেন? সে মুখ ও বধির ওস্তাদ, আমার বোন অনেক চেষ্টা করেছে, দুনিয়ায় জন্ম নেয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো কথা বলছে না। আপনার পবিত্র মাতার বদৌলতে তাকে সাফা দান করুন, তার মায়ের ব্যথা উপশম করুন। হে মেহেরবান খোদা, হে পরোয়ার দিগার, আমার আকাঙ্ক্ষা শুনুন এবং এই কন্যাটিকে সাফা দান করুন। আমি কি অন্ধ হব নাকি বধির নাকি কুজো, যাতে করে আমি আপনার কেরামতের অনুগ্রহ পাব? এরকম কিছু নয়, তোমার কি চাই বলো? লোকজন বলে আমি নাকি জিনের সন্তান, কেননা যখন থেকে নিজেকে চিনেছি সবসময় অস্থির থাকি, শয়তান এসে আমার আত্মায় ভর করেছে, কেননা কোনো কিছুই আমাকে আর কোনোভাবেই শান্ত রাখতে পারছে না। সবাই বলে আমি ভবঘুরে, কেননা আমি এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়াচ্ছি। কেন এরকম হলাম? কেন? আমি কি জিনের সন্তান? আমি কি পাগল? অনেক বছর যাব নিজের বাড়িঘর থেকে দূরে রয়েছি, অসংখ্য রাত আমি নির্জন মরুভূমিতে কাটিয়েছি, সবাই আমাকে নিপীড়ন করে, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আমাকে শাস্তি দিচ্ছে, আমাকে শাস্তি দিচ্ছে, আমাকে দিচ্ছে, আমাকে শাস্তি। মরিয়ম মাজদালি তো একটা পাগল, যদি ঈসা মাজদালির জিন দাঁড়াতে পারে তাহলেই বলবো যে এই বুজুর মোজেজা সংগঠিত করেছে। ইয়াকি আমি দেহ কবরে কাঁপছে, খোদার পিতার উপর রহমত নাজিল করুন, খোদা ভীরু নসিহাতকারী ছিল। আল্লাহ তাআলা তোমাকে জিনের আসর থেকে নাজাত দিয়েছেন, যাও শান্ত থাকো। হে মহামানব, আমাকে পানি দিন। তোমার অশ্রু স্পষ্টভাবে তোমার নিষ্পাপের সাক্ষ্য দিচ্ছে, এখন থেকে তুমি আমাদের সাথে হতে পারো।
এই যে ইসা, আমাদেরকে বলো তুমি কে, জানো এই খবর? আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তিদের নিকট পৌঁছে দিতে পারি। তুমি কি ইলিয়া না আর্মি আরি নাকি পূর্ববর্তী কোন পয়গম্বর? বলো বলো, যার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে, আমাদেরকে সাক্ষ্য দাও। আমি সমগ্র ইহুদিদের ফরিয়াদি কণ্ঠ। বক ধার্মিকগণ খোদার চিন্তা চেতনা দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। ওস্তাদ, এরপরে আর সুলাইমানের গির্জায় যাওয়া ঠিক হবে না। আমাকে অসংখ্য নির্যাতন সহ্য করতে হবে, যেমনভাবে পূর্ববর্তী সকল নবী ও রাসূলগণ অসীম ধৈর্য দ্বারা সব সহ্য করেছেন। কেউ কেউ আমাদের সঙ্গে থাকবে, আবার কেউ কেউ আমাদের বিরুদ্ধে। তাহলে বনি ইসরায়েলগণ সিংহাসন থেকে বিচ্যুত হতে চলল এবং আমাদের পবিত্র হাল কুচকে আজ তারা নাপাকি বানিয়ে ফেলল। নিঃসন্দেহে মহান আল্লাহ পাকের তরফ থেকে এর ফয়সালা হবে। বিভিন্ন সহি কিতাবে লিখিত রয়েছে যে সর্বশেষ বাদশাহ বেদিন ও কাফেরদের সঙ্গে বিবাদে জড়াবে এবং বনি ইসরায়েলদের দুর্দশা অপেক্ষা করছে। তাহলে বনি ইসরায়েলদের মুকুট খসে পড়বে, জনগণের অশুভ বেদিন বাদশাহ এসেছিল। জানো তোমরা কে সে? জানতে চাও সে কে? ইতর হেরোদ, যে কিনা নিজেকে মহান হেরোদ হিসাবে উপাধি দিয়েছিল। তার নালায়েক পুত্রদের চেনো তো, ফিলিপ ও হেরোদস। এত সব কিছুকে কি বলবো, যতটুকু মনে হচ্ছে নবুয়ত ও পূর্ববর্তী পয়গম্বরগণ একই সূত্রে গাথা। এত সব হইচই হট্টগোল কিসের জনাব মহেশ? নাসেরি তার সাঙ্গপাঙ্গ সহ এসেছে। নাসেরি? ওই সেই নির্বোধ ও ঝগড়াটে পয়গম্বর, আবারও সরগোল পাকিয়ে দেবে মনে হচ্ছে জানা মাক্সিয়া। হে ঈসা, তোমাকে মুসার সেই পবিত্র কালামের কসম, আমাকে বলো তুমি কে? আমি ইহুদিদের সেই ফরিয়াদ জানানোর কণ্ঠ, যাকে কিনা মহান পরওয়ারদিগার এই দুনিয়াতে পাঠিয়েছেন, যেমন ভাবে আমার পূর্ববর্তীগণ এই দুনিয়াতে এসেছেন। সবার পূর্বে তার অবশ্যই বলা উচিত যে কেন সে আলকুদসের পুরোহিতদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এখানে সেখানে হযরত মুসার শরীয়তের খাদেমদের বিরুদ্ধে কথা বলে। জনাব রুবিন দিকে তার দিকে যাচ্ছে,
তোমার সম্বন্ধে অলিতে গলিতে লোকে কি বলে তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু অবশ্যই জানো যে মুসার পবিত্র শরীয়তের ব্যাপারে সমালোচনা ও খারাপ কথা বলার জন্য কি মূল্য দিতে হতে পারে? আমি বক ধার্মিকদের বলছি, যদি বক ধার্মিক হয়ে থাকো তাহলে আমার কথাগুলো তোমাদের জন্য। সুস্পষ্ট করে কথা বলো মরিয়ম পুত্র, বক ধার্মিক কারা? যারা লোক দেখানোর জন্য ভালো কাজ করে তারাই হচ্ছে ভণ্ড ও বক ধার্মিক, যে মুখে মুখে খোদার ইবাদত করে কিন্তু দিলে মানুষকে ইবাদত করে আর ইচ্ছে মতো সেটা বলে। এরকম অনুমতি দেওয়া উচিত নয়। তার মুখে যা ইচ্ছা আসবে এবং সেটা বলবে, এরকম অনুমতি দেওয়া উচিত না। ওহে ভাই সব, আমার কথা শোনো। এই লোকটি আসলে শয়তানের বন্ধু। হ্যাঁ, আফসোস, তোমাদের মতো ভণ্ড বক ধার্মিক পাদ্রী ও তার অনুসারীদের, তোমরা সবাই ভণ্ড। কেননা তোমরা মালাকুতে আসমানকে বান্দার সঙ্গে তুলনা করো, তোমরা খোদার মাহাত্ম সম্পর্কে জানতে চাও না আর কাউকে জানতে দিতেও চাও না। দংশনকারীগণ, দংশনকারী, ওকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। না, আলী জনাব কেফার হুকুম ব্যতীত ওকে কিছু করা ঠিক হবে না। তৌরাতে লিখিত পবিত্র কালামের নিকট তাজিম করো, কিন্তু অন্তরে ভিন্ন মত পোষণ করো। ন্যায় বিচার, দয়া, ইমান কোথায়? কোথায়? তোমরা সজ্জিত পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে রয়েছ, বাইরে পাক পবিত্র আর তোমরা ভেতরে ভেতরে ফেতনা ফেসাদ লুকিয়ে রেখেছ। নাসেরি তো সকল জনগণকে খেপিয়ে তুলছে, বিপজ্জনক, খুবই বিপজ্জনক। আলকুদস দোয়া ও ইবাদতের পবিত্র স্থান, কিন্তু তোমরা একে শয়তানের গুহায় রূপান্তর করেছো। এই পাথরগুলো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এই পাথরগুলো? আমি তোমাদের বলছি, এমন একটি পাথর আরেকটি পাথরের উপর শুধু পড়বেই না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। শয়তানের গুহা? সেই সুলাইমানের গির্জাকে শয়তানের গুহা বলছে? তার উদ্দেশ্য মুদ্রা বিনিময়ের দোকানগুলো। ওহে সর্পগণ, ওহে দংশনকারীগণ, তোমরা আমাকে আর কোনোদিন এখানে দেখবে না, যদি না আমার দাওয়াত গ্রহণ করো আর যদি না মহান আল্লাহ পাকের নামে কবুল করো। কেননা মহান পরওয়ারদিগার আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করা ঠিক হচ্ছে না। সিনেটর হাদিরিয়ানের আর্থিক সচ্ছলতা এই দোকানগুলো দ্বারাই হয়। ওকে চোখে চোখে রাখা উচিত। এই বিদ্রোহী গণ রোমান ও জিহুদের চাইতে শত গুণ বিপজ্জনক। আজ শনিবার, শনিবার সকল প্রকার কাজ করা হারাম। যদি কোনো অপকর্ম করতে চায় শনিবারের উসিলা দিয়ে ওর মাথা কেটে ফেলব। হে নারী, মহান আল্লাহ পাকের নামে সোজা হয়ে দাঁড়া, যেন এই জামায়াত বুঝতে পারে আমি হক কথাই বলেছি, এবং মহান আল্লাহ পাক চান আমি তার মুখে তোমাদের সাথে কথা বলি। আমাদের হুকুম করেছেন যে শনিবার কোনো কাজ করা যাবে না, এই দিনের পবিত্রতা রক্ষার জন্য সবাইকে আল্লাহর দরবারে শুধুমাত্র ইবাদত বন্দেগী করেই কাটাতে হবে। কিন্তু সে এই দিনের পবিত্রতা নষ্ট করেছে। আচ্ছা, আমাকে বল, আমারও জানা উচিত শনিবারে কেন কথা বলা বা দোয়া পাঠ করা অনুচিত। যদি কারো গাধা গর্তে পড়ে যায় তবে তাকে নাজাত দেওয়া কি উচিত হবে না, নাকি পবিত্র দিন বলে তাকে গর্তেই ফেলে রাখতে হবে? এখন কিছু একটা চিন্তা করা উচিত। মত পার্থক্যটা রোমানদের কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি।
আচ্ছা, এই দিনে ইয়াকুব জারেরের মেয়েকে সাফা দিলে কি শনিবারের পবিত্রতা নষ্ট হবে? এখানেই তোমাদের মতো পাদ্রীদের ভণ্ডামি প্রকাশ পেয়ে গেল। তোমাদের মধ্যে অনেকেই পিপিলিকা দেখে ভীত হয়, কিন্তু বিশালাকার হস্তি দেখে এড়িয়ে যায়। বিস্তারিত সব খুলে বলো। বিস্তারিত শুনতে চাচ্ছেন? বিস্তারিত কি শুনবে? ঈসা তার ওয়াজ দ্বারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সুলাইমানের পবিত্র আল কুদসকে জেরুজালেমের নাট্যমঞ্চ বানিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, রোমের নাট্যদল পর্যন্ত তার ধারে কাছেও নেই। হনিতা বাদ দাও, জনাব গামালাইলের এত নাটক শোনার সময় নেই, বুঝতে পেরেছো? জি। দুই দিন পূর্বে ঈসা নাসেরি, ইউসুফ কাঠুরিয়ার সন্তান, একজন জন্ম থেকে বোবা ও বধিরকে আরোগ্য দান করেছে। সবাই বলাবলি করছে যে মরিয়ম মাজদালিয়াকে জিনের আসর থেকে মুক্তি দিয়েছে। আর আজও একজন পূজনারীকে সাফা দিয়েছে, এবং নিশ্চিত সাফা। আগামীকাল হয়তো দেখবেন নতুন কোনো জায়গায় গোলযোগ বাঁধাচ্ছে, নতুন ঝামেলা। আর ওই সময় সিনেটর হাদিরিয়ান কি করবেন? বাধ্য হয়ে লোকজনকে বলবো মুক্তিদাতা মসি এ ধরাতে আগমন করেছেন। অতিরঞ্জিত করো না। অতিরঞ্জিত? হে মহাপুরুষ, কিসের অতিরঞ্জিত? এটি কি জানেন, সিনেটর হাদিরিয়ানদের ধৈর্য খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এটা দেখে না দেখার ভান করলে সমগ্র ইহুদিদের মধ্যে বিরোধ, বিশৃঙ্খলা, ঝগড়া, বিবাদ বৃদ্ধি পাবে। আপনি নীরব কেন জনাব কামালাইল? আপনি তো মনে হচ্ছে সব কবুল করে নিয়েছেন। যদি এত সব কাজকর্ম সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দেয়, তখন কি করবেন? কিন্তু আপনাকে বলছি, খোদার কসম, এইবার কিন্তু সব শেষ হয়ে যাবে। আলী জাকিয়াফা, আমি সব সময় আপনার ও আপনার অন্যান্য সিনেটর হাদিরিয়ানদের কল্যাণ চেয়েছিলাম এবং চাই, আর এই কারণেই বলছি, এই লোকটির সঙ্গে দুশ্মনী করে কোনো ফায়দা নেই। যদি তার কথা সত্যি হয়, তবে তার সঙ্গে ঝামেলা করা ঠিক হবে না, কেননা এই ক্ষেত্রে আমরা না চাইতে খোদার বিরুদ্ধে যুদ্ধে নামব। আর যদি তার দাবি মিথ্যা হয়, তবে এতেও আমাদের কোনো ক্ষতি নেই, কেননা মানুষ অতীতের মতো তাকে নাস্তানাবুদ করে দেবে, তাই তাকে তার মতো করে থাকতে দেয়াই ভালো। নিজের শয়তানি জাদু দ্বারা মানুষকে জাদু করেছে, আমাদের ফারিসি ভাইদের বকধার্মিক আখ্যা দিয়েছে, এবং সুলাইমান গির্জার মুদ্রা বিনিময় ঘরগুলোকে শয়তানের গুহা নামে আখ্যা দিয়েছে। উপলব্ধি করছি। আমার একটা প্রস্তাব রয়েছে এই লোকটিকে মোকাবেলা করার জন্য। রোমানদের সাহায্য নেব। কি? রোমানদের সাহায্য নেব? তুমি কি বলছো এসব? একবার ভেবে দেখেছো মানুষ আমাদের সম্বন্ধে কি ভাববে? সে মরিয়মের পুত্র। হ্যাঁ, রুহুল কুদস থেকে তার গর্ভবতী হওয়ার রূপকথা। ঈসার জন্ম থেকে আজ পর্যন্ত তার সম্পর্কে নানা রূপকথা ও কাহিনী প্রচলিত আছে। জনাব গামালাইল, ওই মুদ্রা বিনিময়কারীগণ ধার্মিক নন। ঈসা নাসেরির কাহিনী কি এর চাইতেও অধিক জটিল? কেন বুঝতে পারছেন না তার সালতানত দখল ও বাদশাহী করার ইচ্ছা রয়েছে? আহ জনাব, এত কঠোর হওয়া উচিত হবে না। কোন বাদশাহ? আচ্ছা ঠিক আছে, জনাব গামালাইল যদি জনগণ চায় তাকে বাদশাহ বানাতে, তখন কি হবে? জনগণ ঈসার সালতানাতে পৌঁছানোর বিষয়ে বিদেশি চক্রান্ত থাকতে পারে। বয়োজ্যেষ্ঠ সিনেটর হাদিরিয়ানদের অবশ্যই স্মরণে থাকা উচিত যে ইরানের আহুরা মাজদা খোদার ইবাদতকারী তিন ব্যক্তি হেরোডের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন। তাকে সুসংবাদ দিয়েছিলেন, এই ভূমিতে এমন এক শিশু জন্ম নেবে যে কিনা ইহুদি বাদশাহ হবে। এই শিশুটিকে হত্যার ষড়যন্ত্র করায় হেরোড কি শাস্তি পেয়েছিল তা তো জানো।
এখন যদি জনগণ ঈসাকে এই বাদশাহীর উপযুক্ত মনে করে তবে সেটি তাদের জন্য মুশকিল হবে। তারা যেন তোমাকে দুর্বল না ভাবে, আজ তোমাকে ক্রুশবিদ্ধ করা হবে। তোমার ক্রুশ প্রস্তুত করা হয়েছে। সেটা কোথায়? তাহলে আমি দেখছি না কেন? তাড়াহুড়ো নেই, তোমাকে গার্ড অব অনার দিয়ে জোর যাতা নিয়ে যাও। তোমরা কি আমাকে ক্রুশে ঝুলাতে চাইছ? আমি ক্রুশকে ভয় পাই না, কেননা আমাদের খোদা তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। কিভাবে প্রতিশোধ নেবে? তার মুক্তিদাতা পয়গম্বরের মাধ্যমে। দেখি আজ জেরুজালেমের গলিতে গলিতে তোমাকে নিয়ে যাব। যখনই ক্রুশ কাঁধে নিয়ে ঘুরবে দেখি সে কিভাবে না যাচ্ছে। অফের অন্ধ ভেবো না, আমি এত সহজে মরছি না। চলো। ব্রুফুস, তোমার মেয়েকে নিয়ে চিন্তা তোমার আপাদ মস্তক খেয়ে ফেলছে। এই হাজতিদের আমি নিজেই জোর যাত্রা নিয়ে যাচ্ছি, শুধুমাত্র হ্যাংককে প্রস্তুত থাকতে বলবে। যখন আমি ফিরে আসব তখন আমি তোমাকে কিন্তু হাসি আনন্দের মধ্যে দেখতে চাই, ঠিক আছে? ঠিক আছে ল্যান্টুস, আমি কি কয়েকদিন বিশ্রাম নিতে পারি? হ্যাঁ অবশ্যই। আমার কন্যা ভীষণ অসুস্থ, সম্ভবত তাকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে যেতে হবে। বুঝতে পারছি, তুমি তার একটু বেশি খেয়াল রেখো। জেরুজালেমের আশেপাশে বেশ কিছু দুষ্কৃতিকারী রয়েছে, ঠিক আছে? জালিলের শহরের দুশ্মনদের প্রতি কোনো ছাড় নেই। তোমার আক্রমণাত্মক অঙ্গভঙ্গি আসলেই আজব, নির্বোধ, আহম্মক। কিন্তু কতদিন? যতদিন না মুক্তিদাতা আসেন মুক্তির জন্য অপেক্ষা করব। ওকে নিয়ে যাও। ইলুতের লোকজন অলিতে গলিতে লুকিয়ে রয়েছে, হবঘুরে ও সাধারণ মানুষের ধারে কাছে ভিড়বে না। এমনকি যদি রোমান খোদাদের তিরস্কার করা হয় কর্ণপাত করবে না। এই হাজতি পালিয়ে গেলে আমার চামড়া তুলে ফেলবে, কিন্তু তার পূর্বে তোমাদের সকলের চামড়া তুলে ফেলবো। এবার যাও। রোমানগণ পুরাতন দরজা দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে। আদেশ তোমার মতো ছাগলের দিল না হলে কেউ ক্রুশবিদ্ধ হতে চায় না, বুঝতে পেরেছো? আমি আর ভয়? বারাবাস, একজন রোমান লিজিয়নকে কতল করা কি খুবই সহজ? ওই রোমান পাহাড়ের ন্যায় অটল, তুমি কি একটা বোঝো না? আজ একজন জিলুতিকে জোরজাতার টিলায় নিয়ে যাচ্ছি। জানো কেন নিয়ে যাচ্ছে? এই কারণে যে তোমাদের কারো এই রোমানদের মোকাবেলা করার সামর্থ্য নেই ভিতর দল। যখন ঈসা রয়েছে তখন কি কারণে একটি আঞ্জুমান গঠন করে এদের সঙ্গে ঝামেলা জড়াচ্ছে? আচ্ছা যাচ্ছি। ইউসুফ, এরকম আজে বাজে না বকাই উত্তম। তুমি এইসব কুসংস্কারমূলক কথাবার্তা বলে আমাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছ। যদি তোমার দিল এই জালিলের পয়গম্বরের জন্য অস্থির হয়ে ওঠে তবে তার নিকট চলে যেতে পারো। কেন ঝামেলা করছো? আমরা কাজে বিশ্বাস করি। জেরাড। জি জনাবে আলি। আমাদের লোকদের দিকে খেয়াল রেখো, কাউকে আমাদের জিলুকদের মধ্যে প্রবেশ করতে দিও না। জি অবশ্যই। জালিলের ওই পয়গম্বর এই জওয়ানদের জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতেছে। মনোযোগ দিয়ে শোনো,
যে কোনো মূল্যে নিজেদের শান্ত রাখতে হবে। ওরা গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করবে, অলিতে গলিতে নিশ্চিত লুকিয়ে থাকবে। চিন্তা করো না, তোমাদের সঙ্গে অস্ত্রশস্ত্র তো রয়েছেই, কিন্তু এখন তাদের জবাব দেব না। আমরা শুধু জোর যাতা টিলার দিকে যেতে চাই, আর এটাই কিন্তু এখন যথেষ্ট। এরা যদি হামলা করে শুধুমাত্র নিজেদের হেফাজত করবে, ঢালগুলো সঠিকভাবে ব্যবহার করবে, উত্তেজিত করা ঠিক হবে না। জেরুজালেমের এই আবর্জনাগুলো বড় ঝামেলা, কিন্তু যদি নিয়ম কানুনের মধ্যে থাকে তবে খুব বেশি কিছু হবে না। ওরা আমাদের কিছুই করতে পারবে না। ইহুদি এলাকার অধিবাসী, আপনারা শুনুন, জেরুজালেমের অধিবাসী রোমানগণ আপনাদের সঙ্গে কথা বলছে। গিয়ে চলো। নিজেদের গৃহের দরজা বন্ধ করবে না, কি করবে? কিসের ভয় পাচ্ছ? যে লোকটি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে এখন আদালতের বিচারের সম্মুখীন হয়েছে। যৌবনে সে অন্তরালে থেকে রোমান সাম্রাজ্যের ধ্বংস চেয়েছে। শহরের কয়েকজন উল্লেখযোগ্য রোমান ব্যক্তিকে কতল করেছে এবং একজন লিজিয়ন অফিসারের উপর হামলা করেছে। এই কাফের আপনাদের ওয়াদা দিয়েছে যে মুক্তিদাতা মঞ্জির আগমন নিকটে, ওর দাবিকৃত মুক্তিদাতা মঞ্জি নাকি ইহুদিদের মহান পয়গম্বর হবে এবং রোমকে ধ্বংস করে দেবে। এই যে এই লোকটির অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা, অপবাদ, খেয়ান ও অরাজকতা তৈরি করা। হে জেরুজালেমের জনগণ, আপনাদের নিকট আমি প্রশ্ন করছি, আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। শুনুন শহরের জনগণ, আপনাদের নিকট জানতে চাই, শহরের এই নিমক হারাম কাফের বিদ্রোহীর জন্য বলুন কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। খোদাকে ভয় করো, যখন মানব জাতির মুক্তিদাতা ঈসা মসীহ আসবেন তিনি নিজেই রোমানদের বিরুদ্ধে হুকুম বাস্তবায়ন করবেন। এই কয়েক বছরে তোমার লম্বা লম্বা দাড়ির মতো অসংখ্য নকল মসীহকে দেখেছি, এসব নকল মসীহকে আমি গ্রেফতার করেছি এবং ক্রুশবিদ্ধ করে তাদের শাস্তি দিয়েছি। আচ্ছা তোমরা কি শোনোনি, আমাদের মুক্তিদাতা মসীহ পয়গম্বরে আখিরি জামানের প্রতি আমরা যদি মুখ ফিরিয়ে নেই তবে আমাদের নিকট প্রেরিত হবেন না। এই কাফের আপনাদের ওয়াদা দিয়েছে যে মুক্তিদাতা মঞ্জির আগমন নিকটে, ওর দাবিকৃত মুক্তিদাতা মঞ্জি নাকি ইহুদিদের মহান পয়গম্বর হবে এবং রোমকে ধ্বংস করে দেবে। এই যে এই লোকটির অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা, অপবাদ, খেয়ান ও অরাজকতা তৈরি করা। হে জেরুজালেমের জনগণ, আপনাদের নিকট আমি প্রশ্ন করছি, আপনারা শুনুন, মন দিয়ে শুনুন। শুনুন শহরের জনগণ, আপনাদের নিকট জানতে চাই, শহরের এই নিমক হারাম কাফের বিদ্রোহীর জন্য বলুন কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে। খোদাকে ভয় করো, যখন মানব জাতির মুক্তিদাতা ঈসা মসীহ আসবেন তিনি নিজেই রোমানদের বিরুদ্ধে হুকুম বাস্তবায়ন করবেন। এই কয়েক বছরে তোমার লম্বা লম্বা দাড়ির মতো অসংখ্য নকল মসীহকে দেখেছি, এসব নকল মসীহকে আমি গ্রেফতার করেছি এবং ক্রুশবিদ্ধ করে তাদের শাস্তি দিয়েছি। আচ্ছা তোমরা কি শোনোনি, আমাদের মুক্তিদাতা মসীহ পয়গম্বরে আখিরি জামানের প্রতি আমরা যদি মুখ ফিরিয়ে নেই তবে আমাদের নিকট প্রেরিত হবেন না। তোমরা কি শোনোনি, খোদা একা যেমন যথেষ্ট নয়, ইনসানও একা যথেষ্ট নয়। আমি ইহুদিদের জন্য সম্রাটের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি এবং আমাদের সম্রাট জেনারেল ফিলাতেস, তিনি নিজের হুকুম আহকাম
লিখে দিয়েছেন, আর আমাদের জন্য এটাই যথেষ্ট। সিপাহীগণ, শহরের মধ্যে দিয়ে জোরজাতা যাওয়ার জন্য প্রস্তুত হও, এগিয়ে চলো। অবশেষে এই অঞ্চলের একজন জিলুত যোদ্ধার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। আশা করি সমস্ত জেরুজালেম শিক্ষা পাবে। নতুন পয়গম্বর এটা ভবিষ্যৎবাণী করেছিলেন। হ্যাঁ, গতকালও ইয়াহিয়ার মৃত্যুদণ্ডের শিক্ষা নিয়ে জিলুদদের সঙ্গে ঠাট্টা মস্করা করেছিলে। আমি নিশ্চিত এখন যদি মুসাও ফিরে আসতো তাকে নিয়েও হাসি তামাশা করতে। সতর্কতার সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো। নিজেরাই গোমরা, অথচ এই জমায়েতকে সঠিক পথে সবক দিচ্ছ। আমি নকল মসিহদের বিরুদ্ধে নিজেকে কাফের হিসেবে ঘোষণা করছি। আমার স্বপ্নের যে মসিহ, সে জম কালো পোশাক পরিধান করবে, কাঁধে বিশাল পাগড়ি থাকবে, তার মাথায় থাকবে রাজকীয় তাজ যা সবার চোখে ঝিলিক মারবে। রোমানদের পাথর নিক্ষেপ করে কোনো ফায়দা নেই। কেন? এরা তো কারিগর নয়। ঠিক বিপরীত, তাদেরকে অপমান করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভূমির পাথরগুলো বরকতময়। কখন থেকে বরকতময় হলো ইউসুফ জান? যেদিন থেকে পরবর্তীকার এই ভূমিকে হযরত দাউদের জন্য বেছে নিয়েছিলেন, এই পাথরগুলো শেষ দিন পর্যন্ত শয়তানকে ধ্বংস করবে। ভয় পেও না, শুধুমাত্র পাথর। হেফাজত করো, পাথরগুলো গুলতির মাধ্যমে ঘুরিয়ে নাও, তলোয়ার ছুরিয়ে সাথে ভয় পেও না, নিক্ষেপ করো, নিক্ষেপ করো। তোমাদেরকে বলেছিলাম যে আমি মরবো না। নাজাত দানকারীগণ আসবে, মজে যা তামাশা কর। কোনো ঝামেলা বাঁধাবে না যা, তোমাকে কতল করার জন্য জোর জাতার ক্রুশের দরকার নেই, এখানেই তোমাকে কতল করে ফেলতে পারবো। তোমাদেরকে আমি এই জেরুজালেমের মাটিতেই কবর দেব। ভয় পেও না, ওদের সংখ্যা অনেক, সহজে আমাদের কতল করে ফেলতে পারে। চিন্তা করো না, প্রতিরক্ষা করো, কেল্লায় ফিরে যাও, আর ওই হাজতিদের দিকে লক্ষ্য রাখো, ওই হাজতিদের কাছাকাছি রাখার চেষ্টা করো। আগুনের গোলা নিক্ষেপ করো। কেন পাথর গুলতে নিক্ষেপ করছো? প্রতিহত করো, প্রতিহত করো। আমাদের ফিরে যাওয়া উচিত, ফিরে যাওয়া উচিত। না না, অবশ্যই ওদের প্রতিহত করা উচিত। আগুনের গোলা নিক্ষেপ করো, জলদি করো, জলদি করো। জেনারেল, জনাব ল্যান্টুস এসেছেন। ভেতরে আসতে বলো। সালাম জেনারেল, আপনার খেদমতে উৎসর্গ। ল্যান্টুস, তুমি লিজিয়নদের মধ্যে শৌর্য বীর্যের অধিকারী,
অত্যন্ত বিশ্বস্ত। সম্রাটের সঙ্গে জার্মান যুদ্ধ থেকে এখন পর্যন্ত তুমি, সেন্টুরিয়ন প্রোফোস, সবাই আমার সঙ্গে ছিলে। তোমাদের উপর অনেক ভরসা করেছিলাম আমি, কিন্তু আজ অত্যন্ত খারাপ একটি উদাহরণ সৃষ্টি হল। কি উদাহরণ জেনারেল? শুনতে পেলাম ক্রুশে ঝুলানো দণ্ডপ্রাপ্ত আসামিকে তোমাদের উপস্থিতিতে রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। অবহেলা করেছো ল্যান্টুস, এ বিষয়ে তোমার অলসতা ছিল। আমার কোনো দোষ নেই, আসলে ওরা পবিত্র জিলুত। কোন পবিত্র জিলুতের কথা বলছো? তারা আবার পবিত্র কোথায়? আবার না তুমিও তো দলে যোগ দিয়েছো, এখন তো দেখছি আমার সেনাপতিগণ নিজেরাই কিনা জিলুতদের পবিত্র বলে রায় দিচ্ছে। আবার আগামীকাল বলবে জেরুজালেমে খোদার পুত্র অথবা কন্যার আবির্ভাব ঘটেছে আর লোকেরা তাদের পায়ে চুমো দিতে ঝাঁপিয়ে পড়েছে। ল্যান্টুস, একজন হাজতি পালিয়ে গিয়েছে, একজন রোমান সৈন্য নিহত হয়েছে, লিজিয়ানদের নিকট আমার অবস্থান, দুশ্মনদের মোকাবেলায় আমার অবস্থান সব প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে। নিজেই বলো আমি এখন কি করব। আপনি যেভাবে বলেন জেনারেল, আমি আপনার আদেশের অপেক্ষায় রয়েছি। অন্ধকার কুঠুরির হাজত থেকে পাঁচজনকে জোর যাতার টিলায় নিয়ে যাবে এবং ক্রুশবিদ্ধ করবে। জি জেনারেল। ওখানে কে? কথা বলছো না কেন? নিজের চেহারা দেখাও। কে তুমি? কিন্তু তোমার তো এখন জোর জাতা থাকতাম। আলিজা আকজিয়া, কি তোমার জানের জান এখানে? আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু কিন্তু তোমার তো এখন আমার কি মনে হচ্ছে? আমাকে দেখে তো খুশি হওনি আমার প্রিয় বোন জামাই। তোমার আত্মীয়ের কথা বলার প্রয়োজন নেই, তোমার সকল আত্মীয় তোমাকে পরিত্যাগ করেছে, তুমি বরং তোমার ওই দস্যু বন্ধুদের কাছে যাও। কথা শোনো, তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেবার ক্ষেত্রে অধিক কাজে দেবে, আমাদের চিরুত বন্ধুরা নয়। তোমার সঙ্গে অহেতুক বকবকানির সময় নেই, হয় তুমি এক্ষুনি ফিরে যাবে, নয়তো ওই ছাদেই তোমার দাফন করে ফেলবো, নয়তো তোমাকে আমি সোজা রোমানদের হাতে তুলে দেব। শোনো, প্রথমত এটি হলো আমার বোনের বাড়ি, যদি তোমার সাহস থাকে তো রোমানদের কাছে গিয়ে বলো। এখন তুমি আমাকে হুমকি দিচ্ছ জিলুত সন্ত্রাসী? তুমি এরকম চিন্তা করতেই পারো, শুধুমাত্র তোমাকে বলবো আমি আজ জোরজাতা যাওয়ার মাঝপথে রোমানদের হাতে ক্রুশবিদ্ধ হওয়ার আগে নিজের পুরনো আত্মীয়দের দেখার ইচ্ছে পোষণ করেছি, আর এখন জেরুজালেমের সকল রোমান গুপ্তচরেরা আর সিপাহীগণ আমাকে খুঁজে বেড়াচ্ছে। যদি আমাকে যেতেই হয়, তবে নিশ্চিত থাকো আমি এই মুহূর্তে নিজের সঙ্গী ছাড়া কখনোই যাব না।
তোমার উদ্দেশ্য কি? ধরে নাও যে তারা আমাকে গ্রেফতার করে ফেলল, তখন হয়তো এই আঞ্জুমানে জিরুতের প্রধান হিসেবে অনেকের নাম বলবো। আমার মাথার যে পরোয়ানা রয়েছে তার জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেকের নাম বলবো। আচ্ছা, কে তোমার এইসব ফালতু কথায় কান দেবে? ফিলিস্তিনের গর্ধ প্যারাগ্রাত বিশ্বাস হচ্ছে না? তুমি নিজেই তাদের নিকট সওয়াল করতে পারো। শোনো, ফ্লাতেসের এই অঞ্চলে অসংখ্য বন্ধু রয়েছে, কিন্তু জিরুত্রা তার বন্ধু নয়। তুমি চাইলে আন্তমনিয়ায় খবর দিতে পারো, কিন্তু তোমার যেন মনে থাকে তুমি কিন্তু হাজতের অন্ধকার প্রকোষ্ঠে আমার দস্তরখানায় মেহমান হবে এবং আমার অনেক বেশি কাছাকাছি থাকবে সব সময়। এই হারামজাদা কাপুরুষ, শিশু বয়সে তুমি কিসের দুধ পান করেছ? আমার বোন যে দুধ পান করেছে, এখন যিনি জনাব আলীর সহধর্মিনী। বাজে বকা ছাড়ো, আমাকে লুকাতে দেবে কিনা? মনে করো আমি তোমার মতো হীন তুচ্ছ অপদার্থকে নিজের বাড়িতে লুকাতে সাহায্য করলাম, অবশ্য মনে করো। আচ্ছা, তারপর? বেহুদা পেঁচাল বাদ দাও বোন জামাই, আমাদের জিলুদের হাতে এখনো অসংখ্য কাজ রয়েছে। আমাকে বলে জাত জিলুদ, যদি তোমার মাথায় খারাপ চিন্তা থাকে তবে তোমাকে উদ্ধার করে ছাড়ব। যদি তোমার প্রতিদ্বন্দ্বীকে দূরে চলে যেতে সাহায্য করো তবে আমাকে এখন এখানে লুকাতে জায়গা দাও। আসলেই তো কে জানবে যে আমি তোমার জন্য এই দিনগুলোতে সোনার ডিম পাড়া হাঁস হব। কি ভাবছো তুমি? যথেষ্ট চিন্তা করেছ আমাকে লুকোতে সাহায্য করবে কিনা? আচ্ছা ঠিক আছে, কিন্তু দুই দিনের বেশি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমার জন্য দুই দিনই যথেষ্ট মূল্যবান। দেখলে তো তোমাকে পোষ মানিয়ে ফেললাম। আচ্ছা এখন কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। আচ্ছা আমার বোন কোথায়? কি বলছো? যদি জেগে উঠে তোমাকে এখানে দেখে আমাদের দুজনারই দফারফ হবে। এই জন্যই তো বলছি আমাকে এক জায়গায় গোপন করে ফেল। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো। অর্ধেক রাতে অহেতুক ঝামেলায় পড়লাম, এদিকে আয় গাধা, এদিকে আয়। আয় তো দেখি, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। গাধা এদিকে আয়, সাহায্য করো, সাহায্য করো। এদিকে আয়। জানা গাধা তুমি কোথায় যাচ্ছ? আমার কি হবে? যাও ওখানেই ঘুমিয়ে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আধার সঙ্গে। আজ রাতে কোন রকম পার করে দাও, আগামীকাল একটা ব্যবস্থা করো। আপাতত তুমি ওখানেই ঘুমা, আগামীতে সিনেটর হাদেরিয়ানদের জন্য তোমার খঞ্জর জেগে উঠবে দাম্ভিক। জানোয়ারদের একটু শান্তি দাও, তোমার বোন জেগে উঠবে। আমি তো এই জানোয়ারদের ভাষা জানি না, উত্তম হচ্ছে তুমি এদের সঙ্গে কথা বলো। জনাব মাতা, আমার কিছুই নেই, ওই খোদার কসম আমি নিঃস্ব মানুষ, এদিকে এসো, অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। এই মুদ্রাগুলো নাও, যেতে পারো। শুকরিয়া। সবাই জানে তুমি গরিবদের কাছ থেকে খাজনা গ্রহণ করো, রোমানরা যদি বুঝতে পারে তাহলে তোমার চামড়া তুলে নেবে। তারা জানে যে আমি গাধাদের টাকা দিয়ে পুষিয়ে দিই। একটি নমুনা হচ্ছে ওই যে
ওখানে দেখো, চলো চলো, কথা বলবে না, চলো ওকে নিয়ে যাও। আজ হানানি আর পালা, আমি পাঁচজন গরিব লোকের খরচ আর ওর কাছে গচ্ছিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বের করেই আনি। শুভ সকাল জনাব মাতা। শুভ সকাল। তার মানে সেই দেবাড়ির সম্মানিত মালিক যত দ্রুত সম্ভব নিজের খাজনা প্রদান করবে আশা করি। আপনার ভুল হচ্ছে জনাব মাতা। ভুল? তার মানে বলতে চাইছো সম্রাট তিবারিউসও ভুল করে তোমার নিকট থেকে খাজনা গ্রহণ করছে? আমি শুধুমাত্র বলতে চাইছি যে আমি গত দুই মাস পূর্বেই সমস্ত খাজনা প্রদান করেছি। তোমার প্রতি মাসে অবশ্যই খাজনা প্রদান করা উচিত হানানিয়া। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? জুলুম, আমি কি সবসময় এভাবে খাজনা প্রদান করতে বাধ্য? না দিতে চাইলে বলতে পারো, তাদেরকে আসতে বলি। আসতে বলবো? আচ্ছা, এই নাও, ধরো, এই নাও। বেইমান, এই হচ্ছে তোমার খাজনা। জালিলে এলাকার লোকজন তোমার অত্যাচারে সবাই অতিষ্ঠ। এখানকার সবাই জানে তুমি একটা নোংরা অপদার্থ, একটা রোমান দালাল আদমখোর। তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক, তোমার উপরে অভিশাপ বর্ষিত হোক। বাহ, তুমি তো খুবই বুদ্ধিমান হানানিয়াও। কিন্তু তোমার মতো এই একজন এব্রানী, কাজ করো আবার ওই কাফেরদের জন্য। কাফের? আমি তো এই অঞ্চলে ওদের থেকে ভালো মানুষ আর কাউকে দেখছি না। তার মানে তুমি এই দুর্ভাগ্যে পতিত মানুষদেরকে বাদ দিয়ে ওই রোমানদের জন্য সুদ আদায় করবে? আমি কোনো সুদ আদায় করছি না, রাজস্ব আদায় করছি, বুঝেছো? আমি আদায় না করলে অন্য কেউ আদায় করবে। তুমি তো একজন ভালো হিসাব রক্ষক। সুলাইমান গির্জার সামনে একটা মুদ্রার দোকান খুলে বসো। তুমি সবার মুদ্রা জমা রাখবে, এটি সম্মানজনক পেশা, এতে তোমার অনেক উপার্জন হবে। রোমানদের খেদমত করাকে অধিক প্রাধান্য দেব, কিন্তু খোদার ঘরকে এই পেশা দ্বারা কলুষিত করব। তুমি কাফের হয়ে গিয়েছো মাতা, তুমি পুরোহিত আর রোমানদের মধ্যে কোনো পার্থক্য রাখছো না। তোমার পুরোহিত ও ফারসি ধার্মিক সম্প্রদায় আমাকে সুলাইমানের আলকুদসে প্রবেশ করতে দেয় না, কারণ আমি রোমানদের খাজনা আদায়কারী। এমনকি আমি খাজনা আদায়কারী বলে আমার সাক্ষী পর্যন্ত গ্রহণ করেন। তাই আমি সুলাইমান গির্জার পুরোহিতদের জিরা খাওয়ার চাইতে রোমানদের খাজনা আদায়কে অধিক প্রাধান্য দেব। এই বক ধার্মিকদের সঙ্গে রোমানদের কি পার্থক্য? তুমি একজন নির্লোভ ধার্মিক এবং মুত্তাকি পরহেজগার লোককে দেখাও তো। মাতাবাজগির, উঠে এসো। আমি সঠিক বলেছি, তুমি মাতাবাজগির। জি, আমার সঙ্গে এসো। কিন্তু এই দোকান, এই মুদ্রার বাজার? সব ছেড়ে দাও, এসো। তোমাদের মুক্তির সময় চলে এসেছে, আমার সঙ্গে এসো। ওস্তাদ, মনে হচ্ছে আমাদের কাছে কোনো মেহমান আসছে। হাই, যদি না আসতো? সে একজন রোমান। হ্যাঁ, সে নিজেই আসছে, ব্রুফুসে। তার কন্যা অবশ ও অক্ষম। কেন এই কাজটি করছেন? কি হয়েছে জনাব?
কেন এই কাজটি করছেন? কি হয়েছে জনাব? সে তো রোমান, আমাদের দুশ্মন, আমাদের প্রতি কোনো দয়া দেখাবে না। মনে হচ্ছে ওস্তাদের সঙ্গে কোনো কাজ রয়েছে, সোজা এখানে আসছে। আজব, কিভাবে এত সহজে এই লোকটি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিলে? সেও একজন ইনসান, সকল ইনসানের রহমত ও বরকতের প্রয়োজন রয়েছে। কে জানে তোমাদের মধ্যে খোদার নিকট কে অধিক প্রিয়? হে ওস্তাদ, সমস্ত ইয়াহুদি এলাকায় আপনাকে খুঁজেছি, শুনেছি জালিলে এসেছেন, আপনার সন্ধানে এসেছি। একটা চাওয়া রয়েছে, কিন্তু নিজের জন্য নয়। বলুন জনাব সিপাহী। কর্নেলিয়া, আমার একমাত্র কন্যা, ওই যে গাড়িতে শুয়ে আছে, অনেকদিন ধরে অসুস্থ। আমি জীবনের সব কিছু তার জন্য ব্যয় করেছি, কিন্তু এখন তার জান অল্প একটু বাকি রয়েছে। হাঁটতেও পারে না, নড়াচড়াও করতে পারে না, কোনো কথা বলে না, জানি না কেন। আসলেই কি জানেন না কেন? না, আসলেই জানি না। আমি আপনাকে বলছি, প্রকৃতির অভিশাপে আপনার সন্তান এরকম হয়েছে, কেননা আপনি বান্দাদের ওপরে অসংখ্য জুলুম নির্যাতন করেছেন। আমাকে ওর নিকট নিয়ে চলুন। ওস্তাদ, ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমি একজন বড় কর্মকর্তা, আমি বললে শত সিপাহী ছুটে চলে আসবে। আমি যখন কাউকে বলবো যাও, সে চলে যাবে, আবার যদি কাউকে বলি চলে আসবে। আমার বিশ্বাস আপনি তার জন্য একটি বাক্য পাঠ করলেই হবে। আপনি বড় আত্মবিশ্বাসের অধিকারী, খোদার কসম, এখনো পর্যন্ত এত আত্মবিশ্বাসী এই ইহুদি এলাকায় আগে কখনো আমার চোখে পড়েনি। আপনার বিশ্বাসই তাকে সাফা দেবে। মাননীয় জনাবান, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটি সওয়াল ছিল। আমি নাসেরি এলাকার অপরিচিত একজন, কাউকেই চিনি না, কিন্তু কোনো একজনকে খুঁজছি, যে কিনা এখনই বলবে খোদার তোর সহায় সম্বলি। চলো যাই, এই সব প্রতারণা। ক্ষমা চাইছি, মনে হয় ভুল বুঝেছেন, আমি ভিক্ষুক নই, দান খয়রত চাইছি না। এটা হলো নতুন ফন্দি। আমি জানতে চাইছি আপনারা নাসেরি এলাকার সম্মানিত ফারিসিগণ, মরিয়ম পুত্র ঈসা সম্পর্কে কিছু জানেন নাকি? তাকে জালিলে এলাকার পয়গম্বর বলা তার নিকট পানা চাইছি,
আচ্ছা তুমি কি রোদাসের গুপ্তচর? সত্যি করে বলো। আমার চেহারা কি তাই বলে? না, সেটা উদ্দেশ্য না। কিন্তু আজকাল সবাই কেন যেন মরিয়ম পুত্রের খোঁজে আসছে। কারা? সব রকমের মানুষ হয়ে জওয়ান, সব রকমের মানুষ। তোমার মতো অপরিচিত থেকে হিরোদোসের গুপ্তচর প্রত্যেকেই। আমি আপনাদের মূল্যবান সময় খুব বেশি নষ্ট করব না। আমি জানতে চাইছি। ইয়া ব্যাপটিস্ট ভজা রাখতেন, কান্না ও হাজারি করতেন, কিন্তু ইসা পাপি আর খারাপ লোকের সঙ্গে মেশে তাদের সঙ্গে হাসি তামাশা করে, এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ায়। ওই যে মিশরের ওস্তাদ ইউনুস, শহরের রং মিস্ত্রি, সে ইসার অতীতের অনেক ঘটনা জানে। উত্তম হচ্ছে যা কিছু জানতে চাও তার নিকট যাও। আর এটাও মনে রাখা উচিত, সম্ভবত রোম থেকে পয়গম্বর আসবে, কিন্তু নাসের এলাকা থেকে আসবে না জওয়ান। আরে চলুন, দেরি হচ্ছে। হ্যাঁ চলুন। যদি প্রিয় ঈসা সম্পর্কে কিছু জানতে চাও তবে আমার সঙ্গে এসো আগন্তুক। নাসেরের লোকজন ঈসা সম্পর্কে খারাপ কথা বলে, মনে হচ্ছে তারা বলছিল যে তারা নিজেদের শহরে কোনো পয়গম্বরকে মেনে নেবে না। তার জন্ম ছিল আজব, বিস্ময়কর, তারকারাজির মতো আকর্ষণীয়। জানি না আমার কথা তোমার কতটুকু কাজে লাগবে, কিন্তু সম্ভবত শোনার চেয়ে না শোনাই তোমার জন্য উত্তম হবে। প্রিয় ঈসার কথা বলতে গেলে 20 বছর আগে ফিরে যেতে হবে। মিশরের সিনাই পর্বতে আমার একটি কারখানা ছিল, তখন 3-4 বছর হলো বিয়ে করেছিলাম। সবে মাত্র তখন আয় উপার্জন শুরু করেছিলাম। হেরোদ শিশুটিকে কতলের আদেশ দিয়েছিল। ইউসুফ কাঠুরিয়া হেরোডের ভয়ে ঈসা ও মরিয়মকে নিয়ে মিশরে চলে গেল এবং সিনাই পর্বতে এল। ঈসার বয়স তখন 5 বছর ছিল। একদিন কারখানার কাজে মশগুল ছিলাম, ঠিক তখন 5 বছরের ঈসা প্রবেশ করলেন। এই যে এগুলো এখানে রাখছি। এই তো দেখো, এই যে মনোযোগ দিয়ে খেয়াল করো, এগুলো এখানে রাখছি হলুদ রং করার জন্য। হ্যাঁ, কোনো কিছুই এই কালো রঙের মধ্যে মেশাবে না, মনে থাকে জানো? আমি এখন এগুলো তোমার বরকতময় হাতে দিচ্ছি। তোমার হাত দাও দেখি। তোমার আশা করছি ক্লান্ত নন, আমাকে তোমার হাতখানা দাও। এই কাপড়গুলো রং করেছেন সেগুলো নিতে এসেছি, ক্রেতা অপেক্ষা করছেন। ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছি। এই যে শুনো শুনো ঈসা, আমি না আসা পর্যন্ত কিছুই ছবে না, কিন্তু আমি জলদি ফিরে আসব, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো ঈসা, শোনা, মনে থাকে যেন কোনো কিছুই কিন্তু ওই কালো পাত্রে ঢালবে না, ঠিক আছে? আমি খুব জলদি ফিরে আসব, চলো যাই। Thank you.
রঙের সুতোগুলো কালো রঙের ওই পাত্রে ঢেলে দিয়েছি। আচ্ছা ইসাজান, তুমি অন্য রঙের সুতোগুলো কালো রঙের পাত্রে মিশাওনি তো? মিশিয়ে দিয়েছি। কোন পাত্রে মিশিয়েছো? ওই যে কালো রঙের পাত্রে। এটার মধ্যে? হ্যাঁ। হায় হায়, এখন কি হবে? কালো রঙের পাত্রে ঢেলেছ? জি। হায় হায়, এখন কি হবে? সব শেষ হয়ে গেল। লোকজনকে কি জবাব দেব? কোথায় গেলে তুমি? কোনো খবর নাই। সাফুরা আমার স্ত্রী। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? দুপুরের খাবার হাজির। আমাদের প্রিয় মেহমানকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে না ওস্তাদ ইউনুস? সত্যি বলতে কি, আমি নিজেই তার নাম জানি না। না, আমাকে ক্ষমা করবেন, আমি নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। আমার নাম ইয়াহুদা, আমি আলেকজান্দ্রিয়ার অধিবাসী। পর্যটক? সত্যি বলতে কি, শুধুমাত্র কৌতূহলই আমাকে এখানে টেনে এনেছে। কৌতূহল? জি, আমি কৌতূহলী মরিয়ম পুত্রের ব্যাপারে। ইসার দুশ্মন নও তো? না, কখনোই না। এটা কি ধরনের কথা? আমি শুধু জানতে চাইছি ঈসা মসিহ সম্পর্কে যেসব কথা প্রচলিত সেগুলো কতটা সত্যি। যদি তার কেরামত সম্পর্কে জানতে চাও তবে সেটি অগণিত। কতদিন তার সাথে দেখা হয় না। আমি যে জিনিসগুলো নিজের চোখে দেখেছি সেগুলো যদি নিজের চোখে দেখতে তাহলে কখনোই এমন প্রশ্ন করতে পারতে না। আপনারা তার নিকট কি এমন দেখেছেন? যেগুলো কিনা শুধুমাত্র একজন ফেরেস্তার নিকট থেকে অথবা খোদার একজন পাক পবিত্র পয়গম্বরের নিকট থেকে দেখা সম্ভব। একবার কায়রো শহরের বিখ্যাত মৃৎশিল্পী ইউনাতান কুমারের দোকানের সামনে দিয়ে কোনো এক কাজে হেঁটে যাচ্ছিলাম, মরিয়ম পুত্রের দিকে চোখ পড়ল। অসম্ভব সুন্দর দিনগুলোর একটি ছিল, ছোট্ট ঈসা নানা রকম শৈল্পিক তৎপরতা দেখাতে ব্যস্ত ছিল। ওস্তাদে একটি মৃৎপাত্রের উপরে হুদহুদ পাখির নকশা করছিলেন এবং ছোট ঈসাও তার মতো মাটি দিয়ে কিছু একটা তৈরির চেষ্টা করছিল। বিক্রেতারা বলতেন ঈসা বরকতের প্রতীক। সবসময় তার আশেপাশে লোকজন ভিড় করে থাকত, অথবা কোনো বাহানায় তার সঙ্গে খেলা করতে চাইত। কাদা মাটি থেকে পাখি বানানো খুব সহজ না।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাদা মাটি থেকে তৈরি করেছেন, আমাকেও তোমাকেও। আমি কাদা মাটি দিয়ে একটু খেলা করব, তুমিও যাও কাদা মাটি দিয়ে খেলা করো। এসো বাছা ধন, এসো। তোমার নাম কি আমাকে বলো? ইয়াহুদা, আমি বিদেশি আগন্তুক। আমাদের ভুবনে এই বিদেশি মেহমানকে স্বাগতম। তোমাকে সত্যি বলছি, তোমাকে এমন এলম শিক্ষা দেব যার উপরে আমল করবে এবং অপরকেও শিক্ষা দেবে। তোমাকে এমন এলম শিক্ষা দেব না যা তোমার জন্য আজাব বয়ে এবং নিজেকে খুব বড় কিছু মনে করো। যে তোমার প্রতি জুলুম করবে তাকে ছেড়ে দাও, যে তোমার থেকে মুখ ফিরিয়ে রাখে তাকে সালাম করো। জেরুজালেমের শৌর্য বীর্য কোথায়? এটা কোথায়? আসলেই তো জয়তুন পাহাড়ে কেন এসেছি? বিভিন্ন জায়গায় যাব সেটাই কি যথেষ্ট নয়? অবশ্য খায়রুতেও তো ফিরে যেতে পারছি না। জিলুত্রা আমাকে খুঁজে বের করে ফেলবেই। যদি তাদের সঙ্গে অবস্থান করি তবে তারা নিজেরা আমাকে ডুবিয়ে মারতে পারে, অথবা আজ বা কাল রোমানরা আমাকে জোরজাতা নিয়ে কুকুরের মতো ঝুলিয়ে মারতে পারে।
কিন্তু কেন এত সুন্দর দুনিয়ায় আমার মতো একটি লোক অনুরূপ আরামায়েশ ভোগ ছাড়াই ত্যাগ করবে? আর আফসোস চাকবে না, আমি তো ছোট বাচ্চা না। না, শুধুমাত্র একটা জায়গা খুঁজে নেওয়া দরকার যেখানে নিজের লাভ খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোথায় যাব, কিভাবে? ও নিজেই তো জালিল এলাকার জাদুকর। যদি মহান পরওয়ারদিগারের বন্ধু হতে চাও, তাহলে যারা তোমার সঙ্গে মন্দ কাজ করে তাদের প্রতি দয়া দেখাও। হে সম্মানিতগণ, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে নেয়ামত দান করেছেন, আমাদের উচিত তার জন্য আল্লাহর প্রতি সম্মান দেখিয়ে ইবাদত করা। সেই সব ব্যক্তিবর্গই সৌভাগ্যবান যারা তাঁর প্রতি আনুগত্য পোষণ করবে। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা অন্ধত্ব থেকে মুক্তি পেয়ে তাঁর নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন, কেননা তারা এই দুনিয়ার প্রকৃতি অসম্ভব উপভোগ করে। গারের বন্ধু হতে চাও, তাহলে যারা তোমার সঙ্গে মন্দ কাজ করে তাদের প্রতি দয়া দেখাও। হে সম্মানিতগণ, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে নেয়ামত দান করেছেন, আমাদের উচিত তার জন্য আল্লাহর প্রতি সম্মান দেখিয়ে ইবাদত করা। সেই সব ব্যক্তিবর্গই সৌভাগ্যবান যারা তাঁর প্রতি আনুগত্য পোষণ করবে। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা অন্ধত্ব থেকে মুক্তি পেয়ে তাঁর নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন, কেননা তারা এই দুনিয়ার প্রকৃতি অসম্ভব উপভোগ করে মালাকুতে খোদার মাহাত্ম্য প্রকাশ করতে পারছেন। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা খোদার দেওয়া হালাল খাবার গ্রহণ করেন, শীঘ্রই আল্লাহ তাদের খেদমতে ফেরেশতাগণকে পাঠাবেন। সে পয়গম্বর বা জাদুকর হোক সেটি গুরুত্বপূর্ণ নয়। আপাতত রোমান হোমরা চোমরাগণ থেকে শুরু করে জিলুদগণ পর্যন্ত তাকে হুমকি মনে করছে। বলা হচ্ছে তার মুরিদ সংখ্যা অনেক, এখানে ওখানে কিছু মুরিদ রয়েছে, এটাই যথেষ্ট। তার চারপাশে তো দেখছি সব জেলে আর রাখা, এমনকি তার একজন পাক পবিত্র লোক দরকার, যে কিনা হিসাব নিকাশের মতো জটিল কাজগুলো খুব সহজেই আঞ্জাম দেবে। তোমরা মুসাফির যারা কিনা আল্লাহর নিকট পর্যটক। আচ্ছা, পর্যটক কি নিজের জন্য এই দুনিয়ার বুকে প্রাসাদ জমিজমা ধন সম্পদ জড়ো করে? না, এরকম নয়, বরং সে তার ভ্রমণের সুবিধার্থে কার্যকরী অথচ হালকা জিনিস বহন করে। অতএব তোমাদের জন্য এরকম হওয়া উচিত। দুনিয়ার মায়ায় নিজেদের অন্তরকে প্রথিত করো না। নিজেকে প্রশ্ন করো, কে তোমাকে বস্ত্র দেয়, কে তোমাকে খাবার দেয়? অন্য কিছু ভাবার চাইতে বরং ভাবো, ফুল ফল বৃক্ষ কিভাবে প্রস্ফুটিত হয়, কিভাবে পাখিগুলোকে খোদা বাঁচিয়ে রাখেন। অতএব মহান পরওয়ারদিগার, যিনি কিনা তোমাদের স্রষ্টা, তাঁর খেদমত করো, তিনিই একমাত্র তোমাদের রিজিক দেওয়ার সামর্থ্য রাখেন। আর এটি সত্য যে যা কিছু খোদাকে ভালোবেসে খোদার রাস্তায় ব্যয় করবে সেগুলো খুব দ্রুত শতগুণ হিসাবে ফিরে পাবে, তাও আবার চিরন্তন ভাবে। হে ঈসা, তেমন কিছুই ছিল না, শুধু এই খাবারগুলোই ছিল। এগুলো আপনাকে ও আপনার সাগরেদের হাদিয়া স্বরূপ দিতে চাইছিলাম। আমারও এখানকার অধিবাসীদের দোয়া রইল আপনার জন্য। হে ঈসা, আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছে, যদি অনুমতি প্রদান করেন তবে তাদের আমি নিয়ে আসব। রাতে আমার গৃহে অবস্থান করতে পারবেন, এখান থেকে গ্রাম খুব বেশি দূরে নয়। দাঁড়িয়ে আছো কেন? গ্রামে গিয়ে বাকিদের খবর দাও আর অসুস্থদের সঙ্গে নিয়ে আসতে বলো। ঠিক আছে, আমরা স্বাগত জানাতে প্রস্তুত। আপনার পায়ে চুমু খাবো যাহা পোনা। না, ওঠো।
তুমি কে? হে মহান পয়গম্বর, আমার নাম হলো ইসকারিয়ুতি, ইয়াহুদায়ে ইসকারিয়ুতি। দীর্ঘদিন গির্জার পাশে জীবিকা নির্বাহের কাজে ছিলাম, অর্থাৎ মুদ্রা কেনা বেচার কাজ করেছিলাম। কিছুদিন জিলুদদের সঙ্গে খঞ্জরবাহী দলেও ছিলাম, অর্থাৎ ফিলিস্তিনিদের হাত থেকে রোমানদের মুক্তির জন্য, না 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 না, এই রোমানদের হাত থেকে ফিলিস্তিনিদের এই বিদ্রোহ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি এখন নিজের পথ খুঁজে পেয়েছি, এখন শুধুমাত্র ইচ্ছে হলো খোদার পয়গম্বরের খেদমত করব। আমি খাদেম চাই না ইসকারিয়ুতি, বরং আমি খেদমত করতে এসেছি। ওয়াদা করছি মহান পয়গম্বর, আপনার জন্য এমন উপযুক্ত ভক্ত হব যে কখনোই অনুতপ্ত হবেন না। আমাকে কবুল করবেন কি? আমি আপনার উপাসকক্ষ হতে পারবো, কেননা যদি কিছুই না জানি তবে নিজের খরচপাতি বহনে লজ্জিত হব। এখন আপনি অনুমতি দিলে আমি শহরে যেতে পারি, আমার বন্ধুর দোকান থেকে এই মুদ্রা দিয়ে কিছু সবজি, খোরমা, আঙুর ও জয়তুন কিনে নিয়ে আসব, আপনাদের জন্য মাছও কিনে নিয়ে আসব। অনুমতি দিলে এখন যেতে পারি। ওস্তাদ, কেন যা কি ইচ্ছে তাকে আমাদের দলে নিচ্ছেন? যে কেউ আমাদের দলে প্রবেশ করতে পারে, এটি অবশ্যই আল্লাহর কুদরত, কেননা তিনি সবকিছুই উত্তম জানেন। শুধুমাত্র তোমরাই আমাকে বেছে নিয়েছ তা নয়, আমি নিজেও তোমাদের নির্বাচিত করেছি। আন্দ্রাউস, এই রুটিটুকু ইয়াহুদাকে দাও। প্রিয় একাকী বন্ধু, হ্যাঁ নাও, তোমার রাতের খাবার এনেছি। শুক্রিয়া। তিনি তার ভাগের অংশ তোমাকে দিয়েছেন, যদি আমার বা পেট্রোসের হাতে থাকত তবে আজ রাতে না খেয়েই ঘুমাতে হতো বন্ধু। পয়গম্বর হয়ে থাকে তবে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার প্রতি ঈমান আনি। তার মুদ্রাগুলো ফেরত দেব না। তোমাদের অন্তর ওই বক্তার কথা শুনে সিক্ত কর, কিন্তু আমি শুধুমাত্র মুদ্রা চাই। জানো কি ইসকারিয়ুতি কোথায় যাচ্ছে? না, সে সময় অসময়ে গায়েব হয়ে যায়, ওর কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ, আমিও এই লোকটির কাজ সম্পর্কে পেরেশানিতে রয়েছি।
আচ্ছা ইয়াহুদা বাদ দাও। আন্দ্রাউস, তোমার নিকট কিছু জানার ছিল। সোহা, তুমি তো কিছুদিন হজরত ইয়াহিয়া সাগরে ছিলে, এদের দুজনের মধ্যে কি মিল ছিল? সত্যি বলতে কি কঠিন এক সওয়াল করেছো ভাই। আশা করি ইয়াহুদা, তুমি নিশ্চয়ই আমার কাছে দার্শনিক জবাবের অনুরোধ করবে না, কেননা আমি কখনোই অতটা শিক্ষিত। আমার প্রশ্নের জবাব দেবে না? ঠিক আছে ঠিক আছে, শর্ত হচ্ছে রাতের খাবার খাবে। একটু ভেবে দেখি, যদি ভুল না হয়, প্রথমবার শহীদ ইয়াহিয়াকে দেখি সেই জর্ডান নদীর কিনারে। সবেমাত্র যৌবন পেরিয়ে বুঝতে শিখেছি, এখানে সেখানে একজন কামেল ইনসান খুঁজছিলাম, একজন মুর্শিদ ইলাহি, একজন পথ নির্দেশক। বুঝতে পেরেছ? ওই দিন হজরত ইয়াহিয়া আরিশ্বর এখানার নিকট প্রবাহিত নদীর নিকটে জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন। যে বৃক্ষ ভালো ফল দিতে পারে না তাকে কেটে ফেলা হয় এবং আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খালেজ দিলের অধিকারী হতে মনোবল দৃঢ় করুন, কেননা শেষ পর্যন্ত মুত্তাকি ও পরহেজগারগণ কিয়ামতের দিন অবশ্যই এর সুফল পাবেন, খোদার অনুগ্রহ পাবেন। হে হযরত জাকারিয়ার পবিত্র সন্তান, আমরা কি করব? লোকজনের থেকে জবরদস্তি করে অর্থ সম্পদ গ্রহণ করবে না, কাউকে অহেতুক অপবাদ দেবে না, নিজেদের হক সম্পর্কে জানুন। যদি দুটি পোশাক থাকে, যার কোনো পোশাক নেই একটি তাকে দিয়ে দিন, যদি খাবার অতিরিক্ত থাকে তবে অভাবীকে দিয়ে দিন, যদি সেটি না করে থাকেন তবে আপনারা খোদার রহমত থেকে নিশ্চয় বঞ্চিত হবেন। এই কারণে কাফেরগণ আপনাদের উপর পূর্বের চাইতে অধিক আধিপত্য বিস্তার করবে, আর এভাবেই তারা খোদার আগুনে জ্বলে পুড়ে মরবে। তওবা করুন এবং মহান পরওয়ারদিগারের নিকট ফিরে আসুন। হযরত ইয়াহিয়া রান্না করা ও পান করার মতো খাবারগুলো বর্জন করত। অন্যদিকে তার প্রধান দুশ্মন ছিল অভিজাত ও রাষ্ট্রের জুলুমবাজ ব্যক্তিবর্গ, বিশেষ করে হিরোদাস, যেই হযরত ইয়াহিয়ার উসুল মানত এবং বিশেষত তার দাওয়াতকে মনে প্রাণে ধারণ করত। তার উপর ভয়ানক আকারের জুলুম নেমে আসত। প্রথমে আমি এমন চিন্তায় ছিলাম যে সম্ভবত সেও হয়তো ইহুদি সম্প্রদায়ের কোনো ইরফানি গোষ্ঠী হবে, যা নূরের পুত্রদের গঠিত ছিল। তুমি কি এই নাম শুনেছ? বলা হয়ে থাকে যে এই ইরফানি গোষ্ঠীর জন্য সেই সব খাবার নিষিদ্ধ যেগুলোতে কিনা পশু পাখির অংশ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক বলেছ ভাই, সঠিক। তারা সামুইল নবীর মাতা হানার প্রতিজ্ঞা অনুযায়ী কসম খেয়ে থাকেন। তাহলে বলতে চাইছ প্রকৃত ঘটনা হচ্ছে কসম খাওয়ার পর নিজ এলাকা থেকে বেরিয়ে আসেন এবং মিসকিন অবস্থায় মারা যেতে পারেন? সঠিক। তারা শুধুমাত্র নিজেদের নিকট যা আছে তাই ব্যবহার করে থাকেন। তারা নিজের এলাকা থেকে যা কিছু নিয়ে আসেন সেগুলোর সঙ্গে প্রাকৃতিকভাবে সংগ্রহকৃত কিছু খাদ্য খোরাক, যেমন সুগন্ধি বৃক্ষের মূল, হালাল কীট পতঙ্গ, মৌমাছির মধু এবং যেগুলো মানুষ দ্বারা তৈরি নয় এগুলো ভক্ষণ করতেন। হযরত ইয়াহিয়ার এই সহজ সরল জীবন আচার আমাকে তার প্রতি আকৃষ্ট করেছিল। ভেবেছিলাম তিনি ইরফানি গোষ্ঠীর, কিন্তু ভুল ভেবেছি। কিভাবে? হযরত ইয়াহিয়া ইহুদিদের সমস্ত ইরফানি সম্প্রদায়ের বিপরীতে কাজ করত। সে নিজের দিকে কখনোই মানুষকে দাওয়াত দিত না, সবসময় ফরিয়াদ করতেন এবং বলতেন নিজেদের খোদার দিকে ফিরিয়ে নাও। যিনি আমাকে পাঠিয়েছেন তার ক্ষুদ্রতম প্রশংসা করার মতো যোগ্যতাও আমার নেই।
হে ভাই ও বোনেরা আমার, নিজেদেরকে ঈসা মসির আগমনের জন্য প্রস্তুত করুন। আমি যেই সব পাপীগণ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তওবা করেছেন তাদের গোসল করিয়ে দেব, কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই দুনিয়ায় একদিন আমার থেকে উঁচু মর্যাদার এমন একজন আসবেন, তিনি আপনাদের রুহুল কুদ্দুসের সাথে আত্মিক সংযোগ ঘটাবেন। ওরা আটক করে নিয়ে গেল। তুমিও সেখানে ছিলে? হ্যাঁ, যখন তাকে হেরোদোসের বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো, তিনি বললেন, আজ মহান পর্বতদিগারের সঙ্গে আমার ওয়াদা পূর্ণ হল, আমার দায়িত্ব আজ শেষ হয়ে গেল। আন্দ্রাউস, কি হলো? চুপ হয়ে গেলে কেন? আরো বলো বলো। আর কি শুনতে চাও? কল্পনায় দেখছি অশ্রুতি আইয়া মহান রব্বুল আলামিনের অতি নিকটের একজন বন্ধু ছিলেন। তিনি কখনোই মানুষের অসম্মান অপদস্থ সহ্য করতে পারতেন না, সে কারণেই তিনি কঠোর ভাষায় প্রতিবাদ করতেন। কিন্তু ওস্তাদ, এরপরে শুধুমাত্র এটি আবিষ্কার করেছিলাম যে হযরত ঈসা মসীহ তার খালাতো ভাইয়ের সাক্ষীর পর নিজের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই একই পদ্ধতিতে। এভাবেই হযরত ইয়াহিয়া খোদার তরফ থেকে সুসংবাদ পেলেন এবং ওস্তাদের কথায় বুঝতে পেরেছে হযরত ইয়াহিয়াকে এই সময় বড্ড বেশি প্রয়োজন ছিল। খোদা তাআলা অতি দয়ালু, তিনি আমাদের জন্য মুক্তিদাতাকে পাঠিয়েছেন যিনি পাক পবিত্র এবং নাজাত দাতা। শুধুমাত্র ইহুদি ও জালিলি এলাকার জনগণের নন, সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি নাজাতের প্রতীক। অবশেষে অবশেষে কি? দুই বছর পূর্বে হযরত ইয়াহিয়া নিজের সুসংবাদের বিষয়ে বলতেন এবং সেই ঘটনাটি ঘটল। সত্যি বলতে কি, আজকের জলসা বিরোধী আর জাদুকরি পরিবেশনার জন্যই করা হয়েছে। আশির কথা বললাম কি? আড়ম্বরপূর্ণ জলসার আয়োজন করেছিল, অথচ শরীয়ত মোতাবেক হেরোদিয়া তখনও হেরোদোসের ভাইয়ের স্ত্রী ছিল। এই মহিলা হযরত ইয়াহিয়াকে ভীষণ দুশ্মন মনে করত। এই বদ মহিলা অথম হালকা মস্তিষ্কের বাদশাহের জন্য নিজের কন্যা সালিমেকে হেরোদোসের সঙ্গে নাচার জন্য আদেশ করেছিল। এই জলসার পরে সেই ইয়াহিয়ার রক্ত নেওয়ার অপেক্ষায় ছিল। Ha 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 ha!
আমার অনুরোধ ভুলে যেও না। প্রস্তুত হও। বিশাল হাদিয়া অপেক্ষা করছে তোমার এই জাদুকরি কাজের জন্য, বুঝতে পেরেছ? কি হাদিয়া জাহাপানা? হাদিয়ার সন্ধান নিজে করা উচিত। এ বালিকা, তুমি আজ রাতের এই শৈল্পিক কাজের জন্য যে কোনো হাদিয়া চাইতে পারো, এমনকি এমনকি আমার রাজত্বের অর্ধেক বাদশাহী পর্যন্ত। হিরোদিয়া, নিজের হাদিয়া বেছে নেওয়ার জন্য তাকে সাহায্য করো। দরজা খোলো, দরজা খোলো, মালেকা বাবু প্রবেশ করতে চাইছেন। তোমার কি কিছু শিক্ষা হলো ইয়াহিয়া? কার নিকট থেকে? তোমার থেকে? সম্ভবত। যদিও তুমি কিছু উপদেশমূলক শিক্ষা নিতে বড্ড বেশি দেরি করে ফেললে জাকারিয়া পুত্র, তুমি এখানে সহি সালামতে ফিরে যাওয়ার জন্য আসনি, এটা তোমার প্রথম থেকেই জানা উচিত ছিল। জানো, তুমি একটা ইবলিশ। তোমার ওয়াসওয়াসে আর প্রতারণার দ্বারা হিরোদোসকে পর্যন্ত জাহান্নামের আগুনে পোড়াবে। তওবা করো, এখনো যথেষ্ট ফুরসত রয়েছে, তওবা করো। ইয়াহিয়া, লোকেরা কি পেয়েছিল যে সব সময় তোমার চারপাশে ভিড় করত? তোমাদের মুশকিল কিন্তু আমি নই, মুশকিল হলো এই সব জনগণ। জেনে রাখো, আমার পরেও কিন্তু লোকজন জমায়েত হবে, কিন্তু অন্য কারো পাশে, অন্য কোনো সময়ে। অবশ্যই সেও তার প্রায়শ্চিত্য করবে। না, মিথ্যা বলছি না, আমার থেকে মিথ্যা শুনবেও না। বনি ইসরায়েলের সর্বশেষ পয়গম্বরকে কখনোই কতল করতে পারবে না, এটি মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত। সে জীবিত থাকবে আখিরি জামানা পর্যন্ত। আমি আখিরি জামানার কিছু পথভ্রষ্ট উম্মতের কাছে বন্দী রয়েছি। ইয়াহিয়া,
তোমাকে খুব বেশি সহ্য করে ফেলেছি। তুমি নিজেকে কি ভাবো বলো তো? আমি কিছু না, কিছু না। কিন্তু খোদা তার কুদরতি শক্তি ও ইমান আমার মধ্যে ঠেলে দিয়েছেন। খোদা, খোদা, তিনি তোমাকে কিভাবে বলেছে বলো তো? কেন তিনি তোমার সম্বন্ধেই বলবে, কি বা বলবে? তুমি যতই সত্য থেকে চোখ কান বন্ধ করে রাখো, কিন্তু শুনে রাখো, খোদার পবিত্র বাণী হচ্ছে এই, সালাম ইয়াহিয়া। যেদিন তুমি দুনিয়ায় এলে এবং যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে এবং যেদিন আবার জীবিত হবে, তুমি সগৌরবে জীবিত হবে। সময় হয়েছে, খতম করে দাও। সন্তান, এখন আমার রেসালাতের দায়িত্ব শেষ হলো। আবার ইয়াহুদিয়ে ফিরে এলো। থামো, খতম করো। দেখতে পাচ্ছ খোজা, কেউ আমার কথা মানছে না। আমার দরবারে শুধু আমার মামলেকাত হয়েছে, যে কেউ যা ইচ্ছা করছে। হিরোদিয়া আমার জন্য বিশাল এক ফাঁদ পাততে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো খোজা? জি, পয়গম্বরের সঙ্গে কোনো ভুল করা কিছুতেই উচিত নয়, বুঝতে পারছো? আমি আমি কোনো পবিত্র মানুষ না, কিন্তু আমি বুঝতে পারি কাকে কতল করা উচিত। অবশ্যই এটি ভালো করে জানা উচিত। আমি আমি হিরোদিয়াকে এই ভয়ঙ্কর খেলা থেকে বিরত রাখতে চাই। আজ রাতেই তাকে মুক্তি দিবে, আজ রাতেই। শান্ত হন জাহাপনা। কাকে মুক্তি দেবে খোজা? আসলে প্রিয় বানু, জনাবে আলী কিছু বন্দীকে মুক্তি দিতে চাই। তুমি কাকে মুক্তি দিতে চাইছো? ইয়াহিয়া কে বানু? তাকে মুক্তি দিতে চাইছো? আমি নিজে এই কাজ করেছি, তুমি হস্তক্ষেপ করবে না। বানু, খোজা, আজব খোয়াব দেখেছি, ইসাকে স্বপ্নে দেখেছি। আশেপাশে ঘুরে বেড়ানো ওয়াজ নসিহতকারীকে আমার শিওরে এসে বলল, বনি ইসরায়েলদের হাতে এত সংখ্যক পয়গম্বর কতল হবে যে শেষ পর্যন্ত আমার খালতো ভাই ইয়াহিয়ার রক্ত উছলে পড়বে। রক্ত উছলে পড়ার মানে কি? আমি আমি কেন এই খোয়াব দেখব? আমি পুনরায় দুঃস্বপ্ন দেখা শুরু করলাম। কি ভয়ঙ্কর রাত খোঁজা। চিন্তা করবেন না জাহাপনা, এটা সেরে যাবে জাহাপনা। পেরেশানির কারণে আপনি স্বপ্ন দেখেছেন, একটুখানি বিশ্রাম ও শরাব পানি
এটা সেরে যাবে জাহাপনা। আপনি বিশ্রাম করুন। আমিও তোমার জন্য একটি উপহার এনেছি জনাবে আলী। ইয়াহিয়া রক্ত আর ভাই ইয়াহিয়া রক্তের মধ্যে সম্পর্ক কি? না না না, ছাগল কোথাকার! এখন থেকে আরামে ঘুমাতে পারবে। খোদার আওয়াজ বন্ধ করে দিয়েছি। দেখো এই পাত্রে, দেখো। এভাবে এই নোংরা দুনিয়া থেকে ইয়াহিয়ার পবিত্র মস্তক বনি ইসরায়েলদের মতো জুলুমবাজদের জন্য তোফা দেয়া হলো। অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নাও। এক লোকমা রুটি, অল্প একটু পানি পান করো। ভোর হলেই রওনা দেব। কোথায়? ওস্তাদ যেখানে যেতে চান। শুভরাত্রি হওদা। বারাবাস, ওখানে দেখো। দেখো ইয়াহুদিয়ের সাবেক নেকড়ে এখন কেমন করে হয়েছে মরিয়ম পুত্রের সফর সঙ্গী। সে কিভাবে নাসেরির মতো মানুষকে ধোকা দিল? ইসকারিয়তি সুযোগ সন্ধানী ও উচ্চাভিলাষী। আমি দেখেছি রোমান সৈনিকের পকেট খালি করে দিয়েছে। যদি ওকে ভয় না দেখাতাম, তবে ও এখন ঈসা নাসিরির মুরিদ থাকার বদলে পিলাতেসের অন্ধকার কুঠুরিতে ইঁদুরের খাদ্যে পরিণত হতো আর ওখানেই ধুকে ধুকে মরত। ও খুবই ধূর্ত লোক। ওর মাথায় ঈসা নাসিরির দলে প্রবেশের অবশ্যই কোনো হিসাব কিতাব রয়েছে। আমরা এখনো পর্যন্ত নাসেরি ও ওর সঙ্গবঙ্গদের খুব বেশি পাত্তা দেই নেই। এই মা চলা অবশ্যই অন্য কারো চাইতে কম কিছু নয়। ঠিক বলেছ। দেখেছো বারাবাস, নাসেরি খাদেমের পরিমাণ নাদেম হিরোদসের দরবারের চাইতেও বেশি হয়ে যাচ্ছে। এর থেকে কি বোঝা যায় না ঈসা নাসিরির মাথায় কি বুদ্ধি খেলছে? আচ্ছা নাসেরি, এই বিষয় নিয়ে এখন বেশি মাথা না ঘামানোই উত্তম। আমি যতটুকু শুনেছি একজন অপরিচিত ভিনদেশি উকিল ইয়াহুদাওদের সঙ্গে যোগ দিয়েছে। এছাড়া এসকার ইউতিও কেনাকাটার দায়িত্ব পেয়েছে। আমি তোমাদের বলে রাখলাম, এই তোর শ্রেণীর লোকটি নাসেরিকে অনিশ্চয় করে ছাড়বে। ওর ইতিহাসও যথেষ্ট খারাপ। যখন আঞ্জুমানে ছিল সুবিধার লোক ছিল না। ওকে গিয়ে এখনই তোমরা বলো ওর সঙ্গে কাজ রয়েছে, যদি ও আসতে না চায় চ্যাং তোলা করে নিয়ে আসবে। এসো ওকে নিয়ে আসি, চলুন যাই। চলুন। স্বীকার করে নিতে দ্বিধা নেই যে যখনই কোষাগারে আসি নিজের অজান্তেই আনমনা হয়ে যায়। আপনাদের অবস্থা অবশ্য জানি না জনাব কিয়াফা। জানাবান,
একশত প্রকৃত ঈসা মসীহ আমাকে এতটা আনন্দিত উদ্বেলিত করে। জাগুলোর হিম্মত রোমান কাইজারের লিজিয়ন বাহিনীর দলরের চাইতেও ঠিক। সালাম গ্রহণ করুন মুসার শরীয়তের ধারক জনাব কি আফা। জনাব কোষাধ্যক্ষ নিজের জন্য তো বিশাল এক ভুঁড়ি বানিয়ে নিয়েছেন, বেশ ভালোই আছেন। জনাব আমাকে বলুন তো, মুসার শরীয়তে কি বিশাল ভুঁড়ি নিয়ে কিছু আছে কি না? ওহ রাখো তো, গ্রহণ করি এবং কিছুটা অ্যালুমিনিয়াম মিশ্রণ করি জনাব আলী জিয়া। আপনি চাইলে ভেতরের অংশ ঘুরে দেখতে পারেন, নাকি এই স্বর্ণ মুদ্রার কামড়ায় আরো কিছুক্ষণ অবস্থান করবে। আমরা তাহলে কোষাগার থেকে দেখা শুরু করি। দৃষ্টি কামড়ায় বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিল, এখন কয়েকটি বাদে বাকিগুলো খালি। ঠিক আছে, এগুলো পূর্ণ করো, রাস্তা তো চেনোই। জনাব ইউসুফ কিয়াফা, সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এগুলো হারিয়ে ফেলব। আমি সবসময় তোমার ভবিষ্যৎবাণী শুনে বিস্মিত হই রুবিন। কোনো কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না জনাব। যখন থেকে লোকজন ওই কাঠুরিয়া বাচ্চার পেছনে ছুটতে শুরু করেছে, গির্জা সংলগ্ন মুদ্রা বেচা কেনার দোকানগুলোতে বিক্রি একদম কমে গিয়েছে, লোকজন কম কোরবানি দিচ্ছে, তাদের নজরানা ও হাদিয়া পূর্বের তুলনায় একেবারে কমে যাচ্ছে। শরীয়তের বয়োজ্যেষ্ঠদের নিয়ে সবসময় মন্দ কথা বলা অব্যাহত রেখেছে, লোকজন গির্জার পবিত্রতার দিকে না তাকিয়ে ঈসা নাসিরির মোজজার দিকে তাকিয়ে থাকে। এই দিনগুলোতে লোকজন খুব কম মুদ্রা খরচ করে, মুদ্রা বেচা কেনা কারিগণ মুদ্রা জমিয়ে রাখছেন, আর আমি এটি খুব ভালোভাবে বুঝতে পারছি। বাজারে খারাপ অবস্থা। আমরা সবাই জানি যে ঈসা তার কথায় গির্জার এই মুদ্রা কেনা বেচার দোকানগুলো বন্ধের পক্ষে, লোকজন এগুলো মেনেও নিচ্ছে। তুমি কি বলো রুবিন? গির্জার যদি স্বর্ণ মুদ্রাই না থাকে, আলকুদসে যদি লোকজনই না থাকে, গির্জার যদি নজরানা হাদিয়া না থাকে, তবে আর কিসের জন্য আপনারা অপেক্ষা করছেন? তাহলে আপনারাই বলুন। চিন্তা করবেন না, নাসিরি বলে থাকেন পাথর দিয়ে পাথরকে বেঁধে রাখা যায় না, কিন্তু এটি তো বলেননি যে ধন সম্পদ দিয়ে ধন সম্পদ বৃদ্ধি করা যায় না। ঠিক আছে, আমরা এখানে সবাই বিশাল ধন ভান্ডারের মাঝখানে রয়েছি, কিন্তু আমি এমন দিনের জন্য চিন্তিত যেদিন আমাদের সন্তানেরা এই বিশাল ধন ভান্ডার পেয়েও হাত গুটিয়ে বসে থাকবে। আর এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আমরা পৃথিবীতে ভবঘুরে হয়ে যাব। তারপর ঈসা, জনাব রুবিন, ঈসা আসলেই মনে হয় তোমাকে গাফেল বানিয়ে দিয়েছে। তুমি কি বলছো রুবিন? লোকজনের বিশ্বাস কিন্তু এমনই। তোমার? আমি? না, একজন মিথ্যা পয়গম্বর যে কিনা বলল ইহুদিদের সব চাইতে বড় ইবাদত খানা ধ্বংস হয়ে যাবে, নাকি এত সব বিশাল স্বর্ণ ভাণ্ডার ও মণিমুক্ত হারানোর ভয়ে রয়েছে? দুটোই। রোমানগণ আমাদের শক্তিতে ক্ষমতায় রয়েছে, এবং আমরা যতক্ষণ তাদের লাভের উৎস হিসেবে থাকবো ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সাহায্যে থাকবে। রোমানগণ বিশ্বাসযোগ্য ছিলেন না এবং এখনো নন, তাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। তারা এমনকি নিজেদের কাজেও সন্দেহ প্রকাশ করে থাকেন। আমি শুধু এই নাসিরির অভিশাপকে ভয় পাই। আমরা হযরত ঈসা মসীহের সঙ্গে ফিলিস্তিন, ইয়াহুদিয়ে ও জালিল এলাকার বিভিন্ন অংশে যাতায়াত করতে শুরু করলাম।
আমাদের কারোর মধ্যে যে দেশটি নিয়ে ভ্রমণের কোনো ইচ্ছে ছিল না সেটি হচ্ছে সুমেরি অঞ্চল। জালিলি এলাকার উত্তরে গা ঘেঁষে এবং ইয়াহুদি এলাকার দক্ষিণে অবস্থিত এ অঞ্চল। আমাদের শরীয়তের সঙ্গে সেখানকার লোকজন পরিচিত নয়, তারা ইব্রানিদের দুশ্মন ভেবে থাকে। একদা আমরা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছিলাম, ক্ষুধার্ত ক্লান্ত অবস্থায় সুমেরি অঞ্চলে পৌঁছলাম। একটি সুমিষ্ট পানির ঝর্ণা বা প্রবাহ পাওয়ার আশায় দুজন দুজন করে আলাদা হয়ে গেলাম। আমার প্রিয় পয়গম্বরের সঙ্গে থাকার সৌভাগ্য হলো। তুমি কি ওনাকে আগে কখনো দেখেছ? জানি না। অপরিচিত। দেখে তো চিনতে পারছি না। এব্রানি নাকি? আমার মনে হয় না ওই দিকের কেউ হবে। ইহুদি। ওদের দিকে খেয়াল করো না। আমাদের কিছুটা পানি দাও। কোন গোত্র থেকে এসেছো? আমি খোদার বান্দা। আমিও তাই। সওয়াল করেছি কোন গোত্রের? আমি এব্রানি গোত্রের। কিন্তু আমি সুমেরি। হে নারী, যদি জানতে তোমার কাছে কে পানি চাইছে, তবে এখন তুমি তার কাছে পানি চাইতে। তুমি ভবঘুরে এব্রানি আমার জন্য কিভাবে কুয়ো থেকে পানি নিয়ে আসবে? কোন বালতি দিয়ে? হে নারী, এই কূপের পানি সাময়িক তৃষ্ণা মেটাবে, কিন্তু আমি যদি কাউকে পান করাই তবে তার তৃষ্ণাই শুধু মিটবে না, বরং চিরন্তন অমরত্বের পথে যাবে। আমি তো তোমার কাছে কিছু চাইনি। তুমি কি চাইছো আমার স্বামীকে ডেকে আনবো, যাতে তাকে তোমার কথা মতো তৃষ্ণা মেটাতে পারো? তোমার স্বামী নেই। তোমার পাঁচজন স্বামী ছিল, যারা সবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আর তুমি কিনা স্বামীর কথা বলছো? তবে তুমি ঈসা মসীহ নও? তুমি একজন পয়গম্বর, একজন এব্রানি পয়গম্বর। সঠিক বলেছি তো নাকি নয়? সবুর করো, সবুর করো, অনুরোধ করছি, সবুর করো। জানি তুমি আমার প্রশ্নের উত্তর আগেই জেনে ফেলেছ, কিন্তু আমাকে বলো, হক কি তোমাদের এব্রানিদের সঙ্গে নাকি আমাদের সুমেরিদের? এব্রানিগণ জেরুজালেমে সুলাইমানের গির্জায় নামাজ আদায় করে থাকেন এবং বিশ্বাস করেন যে এলাহির বরকত শুধুমাত্র সেখানে রয়েছে, অন্য কোথাও নয়। কিন্তু আমরা সুমেরিগণ শুধুমাত্র জর্জিনহ পাহাড়কে পবিত্র হিসেবে জানি এবং সেখানে সেজদা করি। এখন আমাকে বলো, খোদা কোন দিকে সেজদা কবুল করেন এবং সেখানে সেজদা করি? এখন আমাকে বলো,
খোদা কোন দিকে সেজদা কবুল করেন? হায় জেরুজালেমের অধিবাসী, হায় আফসোস গির্জার পুরোহিতগণ, তোমরা গির্জার দুনিয়াবি আনন্দ ফুর্তিতে ডুবে আছো, মনে হচ্ছে তোমাদের কোনো খোদা নেই। এই নারীর কথা অনুযায়ী কেয়ামতের ময়দানে তোমাদের ভাগ্যে জাহান্নাম জুটবে, কেননা তিনি সেদিন জানতে চাইবেন কিভাবে খোদার এই নাজ নিয়ামত ব্যয় করেছ। হে নারী, তুমি যা বলছো সব ঠিক বলছো। তোমরা সুমেরীয়গণ একটা কিছুকে সেজদা করো যা সম্পর্কে আমরা জানি না, কিন্তু আমরা এব্রানিগণ এমন মহান একজনকে সেজদা করি যাকে আমরা চিনি। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান এবং তাকে সেজদা করা ওয়াজিব। কিন্তু হে নারী, জেনে রাখো যখন তিনি আসবেন পৃথিবীর সর্বত্র খোদার রহমতের বারিধারা বর্ষিত হবে, এবং ওই সময় আল্লাহ তাআলা প্রতিটি নামাজ ও সেজদা পৃথিবীর যে প্রান্তেই দেওয়া হোক না কেন কবুল করে নেবেন। হ্যাঁ, যার কথা বলছেন সে তো ঈসা মসীহ, আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আসলে কি তিনি আসবেন? হে নারী, তোমাদেরকে বিশ্বাস হচ্ছে না যে সে আসবে? কেন নয়, কেন নয়? তোমার মধ্যে এমন কিছু দেখছি যেখানে ইমানের দ্যুতি রয়েছে। জেনে রাখো যে যদি মসিহের প্রতি ইমান আনো তাহলে নাজাত পাবে। ওস্তাদ সুমেরি নারীর সাথে কথা বলছেন? তার সাথে কি কথা বলছেন? মনে হয় গুরুত্বপূর্ণ কিছু না। নাকি তুমি নিজেই আবার মসীহ নও তো? সত্যি বলো। শোনো, আমি বনি ইসরায়েলদের নাজাদদাতা পয়গম্বর হিসাবে অবতরণ করেছি। কিন্তু খুব কাছে আমার পরে সমগ্র মানব জাতির মুক্তিদাতা হিসাবে একজন পয়গম্বর আসবেন, এবং তিনি খোদার প্রেরিত পুরুষ হবেন। জগতের সবকিছুই তাঁর পরে সৃষ্টি হয়েছে, খুব শীঘ্রই তিনি আমাদের মধ্যে আগমন করবেন। হে পরোয়ারদিগার,
হে খোদা, আমি ১২ জন সাগরেদ নির্বাচিত করেছি, তাহলে একজন কেন শয়তান হয়ে যাবে? ওস্তাদ বার্নাবা, তোমার কথা বলো। আমি আপনার নিঃসঙ্গত অনুভব করছি। সৌভাগ্যবান তারাই যারা নিঃসঙ্গতা অনুভব করে। কিসের ফেতনা ফেসাদ আপনার অন্তরকে কাঁদাচ্ছে? এখানে লোকজন হযরত মুসা ও তার শিক্ষার প্রতি ঈমানকে অস্বীকার করছে। যখন আমি জেরুজালেমে যাই, সেখানেও আপনার চাইতে অধিক নিঃসঙ্গ কাউকে দেখি না। জেরুজালেম এখন নতুন বেদাত ও কুসংস্কার পূজারীদের আখড়ায় পরিণত হয়েছে। আপনি তো সেই ব্যক্তি যেখানে এ সকল ধ্বংসের শেষ করে দিতে পারেন, তাই না ওস্তাদ? আমরা আপনার সাগরেদগণ যাই বলবেন সব কিছু করার জন্য প্রস্তুত রয়েছি, সব কিছু। প্রিয় বার্নাবা, এটা ঠিক যে তোমরা আমার বিরুদ্ধে মহা ষড়যন্ত্রের দিনেও আমার পাশে থাকবে, এমনকি বনি ইসরায়েলের ইয়াকুবের ১২ ধরনের সফরের দিনেও আমার জন্য সাক্ষ্য দেবে, কিন্তু তোমাদের মধ্যে থেকে একজন মিথ্যা তথ্য দেবে। খুব দ্রুতই তোমরা বিপদে পড়তে যাচ্ছ, সেদিন ওই নাপাক ব্যক্তিকে চিনতে পারবে। হে বার্নাবা, খুব দ্রুতই আমাকে নিয়ে বনি ইসরায়েলদের মধ্যে বড় ধরনের একটি ফেতনা ছড়িয়ে পড়বে। কিসের ফেতনা? জেরুজালেমে বড় রকমের ঝামেলা, হট্টগোল বাঁধবে, অন্ধকারাচ্ছন্ন হট্টগোল। হট্টগোল? বনি ইসরায়েলগণ এক ধরনের দৈত্য, যারা একটি বড় ধরনের ফেসাদের সূচনা করবে, যারা বলবে আমি মানুষদের চাইতে ঊর্ধ্বে। কিন্তু কিভাবে? আমার মোজেজাগুলো তাদেরকে এমন ভাবে হয়রান পেরেশান করে দেবে যে তারা আমাকে খোদার পুত্র হিসাবে প্রচার করবে, হয়তো এই জমানার কিছু অংশও দেখতে পাবে। খোদার পুত্র? কিন্তু মুসা শরীয়তে তো এই বিশ্বাস শিরক হিসাবে গণ্য, তাই না ওস্তাদ? হ্যাঁ, সেরকমই। আমার ব্যাপারে মানুষের এইসব ভ্রান্ত ধারণার শেষ হবে সেই দিন, যেদিন আখেরি নবী আমাকে সান্ত্বনা দেবে। তিনি কখনই ধরাতে আগমন করবেন? যেদিন এই জমিনের বুকে ৩০ জনের বেশি মুমিন বান্দা জীবিত থাকবেন না। প্যান্থিয়াস, দুই সপ্তাহ পূর্বে আমি বেশ কয়েকজন এব্রানি নারীকে আবেদনের জন্য ব্রুফুসের কাছে পাঠিয়েছিলাম। আচ্ছা, তাদের নিকটাত্মীয় হাজতিদের ব্যাপারে কি করলেন সেটা জানতে চাইছিলাম। দুঃখের সাথে জানাচ্ছি যে ওই আবেদন কিছুটা বিলম্বে আমার কাছে পৌঁছেছে। আমার বিশ্বাস হচ্ছে না, এমনকি আমাকে দেয়া ওয়াদা পর্যন্ত ভুলে গিয়েছেন। আচ্ছা, আমি আপনার নিকট কি এমন চেয়েছি? চেয়েছিলাম এই লোকগুলোর সঙ্গে সমঝোতা করুন, এবং আপনি কথা দিয়েছিলেন যে ভেবে দেখবেন। এটাই কি আপনার চিন্তার ফল? ক্লোদিয়া, আমি তো তোমাকে বলেছি যে আমি প্যারাক্রাতুর, রোমের কাইজার, ফিলিস্তিনি রাজা নই। এই বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে রোম সম্রাটের মূল কাজ। কিন্তু আপনি তো একজন মানুষও, আপনার হৃদয়ের কথাগুলো কান দিয়ে শুনতে পারেন। হ্যাঁ, আপনি পারতেন প্যান্থিয়াস। না, পারতাম না। একবার জার্মানদের কথা হৃদয় দিয়ে শুনেছিলাম, এবং তার জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে, সেটাই যথেষ্ট নয়? কিন্তু তাতে আপনার ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছিল,
আপনি নিজের আত্মসম্মান দ্বারা চল্লিশ জন জার্মান জিম্মি, যারা ছিল নিষ্পাপ চল্লিশ নারী ও পুরুষ, তাদের জীবন বাঁচিয়েছিলেন। কোনো লাভ হয়নি তাতে, আমার জন্য নয়, এদের জন্য নয়। রোমান কাইজার আদেশে এবং সিনেটরদের হুকুমে এদের শাস্তি দেওয়া হয়েছিল। ভিটলিউস তাদের সবাইকে কতল করেছে এবং আমাকে অবজ্ঞা করা হয়েছে। আদেশ অমান্যের প্রতিবাদে আমাকে জাহান্নামের চাইতে এক ধাপ নিচে এখানে পাঠিয়েছে। ক্লোদিয়া, তুমি তো জানো সিনেটর ও সম্রাটের হুকুমে আমি এখনো ঋণের ভারে জর্জরিত হয়ে রয়েছি। অতীতের সেই ভুলের কারণে আজকে আমার এই অবস্থা। কিন্তু আপনার স্বকীয়তার কারণে অহংকার করতাম, আপনার আত্মসম্মান বোধের কারণেও। আমি অত্যন্ত ক্লান্ত এবং খুব বেশি ব্যস্ত। আমাকে বুঝতে চেষ্টা করো, এখন অবশ্যই ঘুমানো উচিত। তাহলে শুভরাত্রি ক্লোদিয়া। শুভরাত্রি প্যান্থিউস। নিজেদের মঙ্গলের জন্য সন্দেহ দূরে রাখো। ওইসব ভেড়ার রাখালদের মতো ইসার পেছনে পেছনে যেও না। ইসার ধোকা খাওয়া নারীদের মতো চারিদিকে ভিড় করো না। ওইসব নারীরা ওর প্রতি আনুগত্য প্রদর্শন ও কান্না করা ব্যতীত আর কিছুই করতে সক্ষম নয়। আমার এবং তোমার অবশ্যই বোঝা উচিত যে এই আগুন যদি বনি ইসরায়েলের ঘাড়ে চেপে বসে তাহলে কি হবে। এটি কি খোদার আগুন নাকি ইবলিশের? এখন আমাকে পুরুষের মতো বলো। আচ্ছা, আমাকে সাহায্য করবে কি না? কি সাহায্য? এখন এই ধাঁধার রহস্য উদ্ঘাটন করবে নাকি না? আরে আমাকে কিছুটা সময় দাও। কিয়ামত পর্যন্ত তো তোমাকে আর সময় দেয়া যাবে না। ইসার আগুন ধীরে ধীরে সবার মুখে ছড়িয়ে পড়ছে। কিয়ামত পর্যন্ত সময়ের প্রয়োজন নেই, নিশ্চিত থাকতে পারো। পরের দিন ভোরে ফিলিস্তিনের উত্তরে তিব্রিয়ায় পৌঁছলাম। একটি লেক এবং ছোট্ট একটি শহর যার নাম তাইবারিউস সেখানে অবস্থান করছিলাম। হজরত ইসার রেসালাতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। সেখানেও শক্তিশালী রোমান কাইজারের রাজত্ব ছিল। ওস্তাদ, এখানে আমরা সবাই জানি এবং আমি নিজেও হজরত মুসার কিতাবে পড়েছি যে খোদার ওয়াদা হজরত ইসহাককে দেয়া হয়েছিল, হজরত ইসমাইলের মতো আরবকে নয়। হ্যাঁ,
হযরত মুসার কিতাবে লেখা রয়েছে, কিন্তু হযরত মুসা বা ইউশা কেউ এমন কথা লিখেননি, এমনকি বলেননি। ওস্তাদ, হযরত মুসা ও ইউশা কেউ লেখেননি, তাহলে কে লিখেছে? সত্য হচ্ছে এগুলো ইহুদি পুরোহিতগণ লিখেছেন, বনি ইসরায়েলদের বক ধার্মিকগণ। হায় খোদা, খোদাকে চিনতে না পারা আজব লোক। হ্যাঁ, তারা আসলে খোদাকে ভয় করেন না। তারা কিভাবে এই কাজটি করতে পারলেন? আমি তোমাদের নিকট সাক্ষ্য দিচ্ছি যে, মনোযোগ দিয়ে শোনো এবং জেনে রাখো, কেননা এই হাকিকতকে কিছু সুবিধাভোগী লেখক পুরোহিত নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে, যা পুরোপুরি মিথ্যা ঘটনার উপরে রয়েছে। যখন হযরত জিব্রাইল বললেন, হে ইব্রাহিম, খুব শীঘ্রই দুনিয়াবাসী জানতে পারবে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ভালোবাসে, কিন্তু কিভাবে ভালোবাসেন সেটিও আপনার পরওয়ারদিগার প্রদর্শন করবেন। আচ্ছা, আপনি কি মনে করেন আল্লাহ তাআলার এই প্রেমের বদৌলতে কিছু করা উচিত? হযরত ইব্রাহিম উত্তর দিলেন, খোদার এই বান্দার জন্য ওয়াজিব হয়ে গেল, আল্লাহ তাআলা যাই বলবেন তাই করব। অতঃপর আহ্বান জানানো হলো, হে ইব্রাহিম, তোমার প্রিয় বড় সন্তানকে নিয়ে পাহাড়ে চলে যাও এবং সেখানে তাকে কোরবানি করো। ওস্তাদ, সেই সময় কি হযরত ইব্রাহিম তার বড় সন্তান হযরত ইসহাককে কোরবানির জন্য পাহাড়ে নিয়ে গিয়েছিলেন? আন্দ্রাউস, হযরত ইসহাক যখন জন্ম নেন তখন হযরত ইসমাইলের বয়স মাত্র 7 বছর। ওস্তাদ, আলেমো, লেখকদের ধোকাবাজি তো আলোর ন্যায় পরিষ্কার, কিন্তু আমরা আপনার সবিস্তারিত মতামত শুনতে ইচ্ছুক। হে বারনাবা এবং আমার সকল ভক্ত অনুরাগীগণ, ইবলিস সব সময় আমাদের শরীয়ত বাতিল করতে চায়, আর আজ ভণ্ড বক ধার্মিকগণ হযরত মুসার দীন ও পরহেজগার বান্দাদের কলব পবিত্র করে ফেলতে চাইছে। প্রকৃত হককে অন্বেষণ করার জন্য অবশিষ্ট কিছুই রাখতে চাইছে না। হয় আফসোস প্রতারকগণ, অতি শীঘ্রই এই দুনিয়া প্রেমীগণ জাহান্নামের ভয়াবহ আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। জেনে রাখো, আখেরি পয়গম্বর হযরত ইসমাইলের বংশ থেকে আসবেন, আশরাফুল মাখলুকাতের সবাই আনন্দিত হবেন, কেননা তিনি আলোকিত অন্তরের অধিকারী, হেকমত ও প্রজ্ঞাবান, ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার, তিনি সুশীল চিন্তার অধিকারী, ন্যায় ইনসাফের প্রতীক, ধৈর্য ও দয়ার অসীম সাগর হিসাবে তাঁকে ভূষিত করা হবে। যা কিছু উপাধি দেওয়া হবে তার 3 গুণ তিনি সমস্ত আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলার তরফ থেকে দান করবেন। তাঁর সময়কালে জন্মগ্রহণ করা কতই না সৌভাগ্যের হবে। ওস্তাদ, অনুগ্রহ করে আমাদের বলবেন। আমি তাকে দেখেছি, তার প্রতি দরুদ পাঠ করেছিলাম, তেমনি ভাবে সকল পয়গম্বর তাকে দেখেছেন। মহান পরওয়ারদিগার তাকে নবুয়তের রূহ অর্পণ করেছেন। যখন তাকে দেখেছিলাম আমার সমস্ত অস্তিত্বে প্রশান্তি নেমে এসেছিল। আমি তাকে বলেছিলাম, হে আহমদ, খোদা আমাকে আপনার মতো মহানুভবের সাহচর্য পাওয়ার সৌভাগ্য করে দিয়েছেন। যখন এই সৌভাগ্য পেয়েছি তখনই বুঝেছি আমিও একজন পয়গম্বর ও কুদ্দুসি এলাহি হতে পারব।
আফসোস তাদের জন্য যারা কিনা মুসার শরীয়তকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হিসেবে তাফসীর করে থাকে। আফসোস হে মিথ্যা পয়গম্বর মরিয়ম পুত্র, মরুভূমি থেকে আমাদের জন্য আবার কি ফেতনা ফ্যাসাদ নিয়ে এলে? আল-কুদসের পুরোহিতগণ বলেন, মুসার দেওয়া হারামগুলোকে হালাল করে দিয়েছ। হযরত মুসার শরীয়তে দুই ধরনের হারাম রয়েছে। তুমি তো লেখক এবং তাফসীর বিশেষজ্ঞ, উপস্থিত সবাইকে বলো ওই দুই ধরনের হারাম কি? সব ধরনের নাপাক ও অপবিত্র জিনিসকে হারাম করা হয়েছে। আচ্ছা আমাকে বলো, গরু ও ভেড়ার চর্বি কি নাপাক অপবিত্র? আচ্ছা নখওয়ালা জানোয়ার কি নাপাক? হ্যাঁ। হযরত মুসার সময়ে কুফরি কথাবার্তার জন্য বনি ইসরায়েলদের বিদ্রোহ হয়েছিল, কেননা তারা সুদখোর ছিলেন এবং তারা ভালোভাবেই জানতেন যে সুদ খাওয়া হারাম। তারা জনগণকে দিনের হাকিকত থেকে, খোদা থেকে দূরে সরিয়ে রাখতেন। তাই মহান আল্লাহ তাআলা তাদের শাস্তির জন্য কিছু কিছু পবিত্র জিনিসকেও তাদের জন্য হারাম করে দিয়েছেন। আর আমি এই তোমার বাড়িতে প্রচুর খাবার রয়েছে, এত মাছ একসঙ্গে খেতে পারবে না, অথচ তোমার বোনের বাচ্চারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। জলমের জওয়ানদের নাপাক করে দিয়েছে, ওর চোখেই অপবিত্রতা লুকিয়ে রয়েছে। সুমেরি এলাকার সবাই নোংরা, তার মধ্যে তুমি বেশি নোংরা। আল্লাহ তাআলা আমাকে সুমেরিয়ানদের শাস্তি দেওয়ার জন্য পাঠায়নি, বরং সকল গুণাকারীদের নাজাত দেওয়ার জন্য পাঠিয়েছে।